ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে। সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন, আপনি কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে জেবিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি শাহ আলম। ৪৫ বছর বয়সী শাহ আলম এসেছেন জন্মস্থান সিরাজগঞ্জ থেকে। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের এই মানুষটি জীবনে এমন একটি ভুল করেছেন যে কারণে মানুষের জন্য, পরিবারের জন্য, এমনকি নিজের জন্যও কিছু করতে পারেননি। কি সেই ভুল? চলুন শুনি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। শাহ আলম রয়েছে আমাদের সঙ্গে এবং শাহ আলম যিনি আজকে কনফেস করতে যাচ্ছেন তার সম্পর্কে শুরুতেই যে কথাটি বলে নিতে চাই সেটা হলো মাত্র কয়েকদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। তার 25 বছরের জেল জীবন এবং এই 25 বছরের জেল জীবন কেন, কেন এই পরিণতি? 19 বছরের যুবক কেন 25টা বছর জেল জীবনে খেটে 44 বছরে এই যে বয়সের ভারে ভারাক্রান্ত এবং একই সাথে মনের দিক থেকেও পুরোপুরি মরে যাওয়া একটা মানুষ, সে আজকে লাখ লাখ মানুষকে তার নিজের জীবনের অপ্রিয় সত্য শোনাতে এসছেন কেন, সেটা আমরা পুরো অনুষ্ঠান জুড়েই আবিষ্কার করব। তার কাছে যেতে চাই, তাকে ফ্লোর দিতে চাই। বরাবরের মতোই থাকছে SMS পোল। আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। শুরুতেই কনফার্ম করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনার মূল্যবান মতামতের কাছে আমরা যাব। প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিবতে যে জিনিসটি আপনাদেরকে বারবার বলি, বারবার দেখাই, সেটা হলো একজন অপরাধী কিভাবে হয়, অপরাধ সে কি করে এবং অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ায়, যাতে করে একজনের ভুল দেখে, একজনের অপরাধ দেখে সমাজে আর সবাই অপরাধী হওয়া থেকে নিজেকে বিরত রাখে। আচ্ছা শাহ আলম, আমি আপনার ফোন কলটা যখন পাই আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনি জেল থেকে বের হয়েছেন কয়দিন আগে? আমি 2 দিন আগে বের হয়েছি। মাত্র 2 দিন আগে জেল থেকে বের হয়েছেন এবং জেল থেকে বের হওয়ার পরে আপনি আমাকে ফোন দিয়েছেন, রাইট? তার মানে আপনি এই অনুষ্ঠানে যে আসবেন সেটা জেলের ভিতরে থেকেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন? আমার একটা ইচ্ছা ছিল যে আমি জেল থেকে বেরাই, আমি এবিসি রেডিওতে যাব। আচ্ছা, এসে আমার জীবন কাহিনীটা বলবেন আপনি। কত বছরের জেল জীবন আপনার? আমি 25 বছর 2 মাস 11 দিন ছিলাম। 25 বছর 2 মাস 11 দিন এই সময়টাতে আপনি জেলে থেকেছেন এবং কি কারণে জেলে থেকেছেন আপনি আজকে সেটা কনফেস করতে যাচ্ছেন এখানে। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। শাহ আলম আজকে কনফেস করতে যাচ্ছে এখানে। হ্যাঁ, আপনি বলুন, একেবারে ব্যাকগ্রাউন্ডে আমরা প্রথমে জানবো আপনার কাছ থেকে কিভাবে আপনি অপরাধের দিকে গিয়েছেন। শুরু করুন আপনি। যে সময় আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আর বাবার দরিদ্র, খুব গরিব মানুষ, আমরা 4 ভাই 3 বোন। আমার বাবা পেশা একজন কৃষক, বাবা মার বড় ছেলে আমি। বাবার ইচ্ছা ছিল আমাকে লেখাপড়া করে চাকরি হোক আর যে কোনো করে সুশিক্ষিত করে তুলবে। যাক বাবা স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, আমি পড়াশোনা করি। আমাদের বাজারে একটা সিনেমার হল ছিল, হলের সামনে একটা মুদিখানার দোকান ছিল। আব্বা দিছিল দোকানটা করে, ওই দোকানে আমি মোটামুটি বসতাম। স্কুলে পড়াশোনার পরে বাদ বাকি সময়টা দোকানে কাটাইতাম। জি, এইভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে ফেরোজা নামের একটা মেয়ের সাথে আমার সুসম্পর্ক হয়। এটা কোন বয়সে থাকতে? এটা আপনার 13-14 বছর বয়স। কোন ক্লাসে পড়ছেন তখন আপনি? আমি তখন ক্লাস 7। ক্লাস 7-এ পড়েন। আপনার কি ক্লাসমেট ছিল এই মেয়েটি নাকি অন্য কোনো? না, উনি 5-এ পড়তো। একই স্কুলে? একই স্কুলে। ওকে, পড়াশোনা করতো। যাক, ওর সাথে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমার সিনেমা হলে ওর মাকে নিয়ে ছবি দেখতে আসে, ওর মার সাথে আসে, আর মা ছবি দেখে, আমার দোকানে আসে। দোকান থেকে তখন কাটিয়ালা লজেন্স পাওয়া যেত, চকলেট যেটা বলে। জি, ওটা বাড়ি করে ইচ্ছা করে খাইতো। আমার সাথে একটু সুসম্পর্ক ছিল, স্কুলে কথাবার্তা বলতাম, চলাফেরা করতাম, সেই হিসাবে খাইতো, পয়সা দিত না। যাক, এভাবে ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়। তা আমি আর কি চলে বলে ফেলাই, তোকে আমি বিয়ে করবো। ওকে ওকে, তো বাড়িতে যা আমার মাকে বলে দেয় যে, মা আমার স্কুলে একটা ছেলে আমাকে বিয়ে করতে চায়। তোকে আমি চলাফেরা করি ওর সাথে একসাথে, কিন্তু আমার নাম জানে না। বলছে যে, কে ছেলেটাকে নিয়ে আসিস তো? তা আমি একদিন স্কুলে হঠাৎ করে বলতেছে, আমার আপনাকে আম্মু যেতে বলছে। তো বললাম ঠিক আছে, চলো যাই। ওদের বাড়ি আবার স্কুলের পাশে। জি, তো ওদের বাড়িতে গেলাম। যার পর দেখি ওর মা বসে ভাত রান্না করতেছে। ওখানে গেছিলাম, যার পর আমাকে ফিরিয়ে কাঠে তৈরি করা ফিরিয়াতে বসতে দিয়েছে। ফিরিয়াতে বসছি, ওর মা বলতেছে, বাবা তুমি বাড়ি কোথায়? আমি বললাম যে, অমক গ্রাম আমার বাড়ি। তোমার বাবার নাম কি? বাবার নাম বললাম। কয়, তুমি আমার মেয়েকে এইটুক মেয়েকে কথা বলো কেন? এইটুক হয়েছে, আমি তো ছোট। আপনার মেয়ে যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি বিয়ে করবো, সমস্যা কি? আপনি এটা বললেন? হ্যাঁ। ওকে, তো কয় যে, তুমি কি বলো? বলে না, কি বললে, যদি দেন আমি বিয়ে করবো। তোমার বাবা মা মেনে নেবে? তা আমি বললাম যে, মেনে নেবে না সেটা আমি দেখবো, আমরা দিবেন কিনা সেটা বললাম। আচ্ছা, দেখা যাবে, যাও। আমি এইভাবে চলাফেরা করি, করতে 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 হঠাৎ করে একদিন আর মা আমাকে বললো যে, ঠিক আছে, তোমার বাবা মা তো রাজি হবে না, তুমি এক কাজ করো, এই অমুক দিন তুমি চলে আসো। ওরাও দেখলো যে আমার সাথে বিয়ে দিলে ওরাও একটু আমার চেতন নিম্ন গরিব, তোমার ঠিক আছে, তুমি অমুক দিন আসো। আমি অমুক দিন গেলাম। যার পরে বলতেছে, ঠিক আছে, তোমার সাথে আমি বিয়ে দেবো, কিন্তু তোমার বাবা মা জানি এখন না জানে, তুমি পড়াশোনা করো, আমার মেয়ে পড়াশোনা করো। জি, শুধু কাবিনটা করে রাখবো, আর যা বাদ বাকি পরে করবো। আমি বললাম ঠিক আছে। এই ধরনের কথা আপনাকে বললো? এত ছোট বাচ্চার সঙ্গে বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, মানে খালি কাবিন করে রাখবে আর কি। এটা ওর মা বললো? হ্যাঁ। ওকে, কাবিন করে রাখবে। আর তখন আমি চেহারা ভালো ছিল, আর পড়াশোনার দিক দিয়ে খুবই ছিলাম। তাই আমি বললাম, তো বললো যে, ঠিক আছে, আমি শুধু তোমার সাথে কাবিন করে রাখবো, এই আর বাদ বাকি পরে। যাকে এইভাবে বলার পরে আমি মাস দেড়েক পরে হঠাৎ করে একদিন মনে করেন যে ওই কথার সাথে কাজের মিল হয়ে গেল, মানে কাবিন করে রাখলাম। কিভাবে? আপনার ফ্যামিলিকে জানিয়ে? নাকি ফ্যামিলিকে না জানিয়ে? ফ্যামিলিকে না জানাই কাবিন হয় কিভাবে? কারণ এটা তো রেজিস্ট্রি হওয়ার কোনো সুযোগ নেই, দুজনেই অপ্রাপ্ত বয়স। আচ্ছা, আপনার 85 সালের দিকে, মানে অনেক আগের ঘটনা। এটা করা যেত খুব সহজেই। হ্যাঁ, তো অন্যের এই সমস্ত হতো আর কি। ওকে, কাবিন করে থুয়ে দিলে। তারপরে আমরা ওইভাবে পড়াশোনা করি। তে আমার ওই দোকানে আব্বা যে মাল টাল কিনে দিছিল, তা আমার ওই দোকান থেকে আমি মনে করেন যে ওই জায়গা যেহেতু চাল ডাল কিনে দিতাম, মাছ মাংস কিনে দিতাম, এটা সেটা কিনে দিয়ে দোকানের মাল শেষ হয়ে গেছে। তে দোকানের শুধু খালি ওই খালি কার্টন, এসব সিগারেটের কার্টন আমি দোকানে এমনি সাজা রাখছি। আব্বাকে বুঝতে দিতেছি না যে মাল নাই আমার দোকানে। তা আমাদের ওই ওই জায়গায় থেকে রবিবার দিন আব্বা সিরাজগঞ্জ মোকাম করতে যায়, মাল কিনতে যায়। জি, আমাকে আব্বা একদিন হঠাৎ করে বললো যে, তোর এই তো দোকান তো মাল বহুদিন ধরে আনা হয় না, টাকা রেডি করিস, রবিবার দিন আমি মোকামে যাবো। দেখলাম ঠিক আছে। রবিবার দিন সকালে আসছে। আসার পরে আব্বা দোকানে বসছে। কই দে, তা আমার তো টাকা নাই, আমি তো এদিকে আমার ওই কাবিন করা বইয়ের পিছে শেষ করে দিছি টাকা, টাকা পয়সা খেলে। তে আমি আব্বা টাকা দিতে পারি না। আব্বা বলে, কই দে। আমি বললাম যে, টাকা তো সব বাকি পড়ছে। কয়, বাকি পড়ছে? দেখি বাকি খাতা। খাতায় দেখা যায় আসলে বাকি নেই। দোকান বন্ধ করে দিয়ে আব্বা আমার মারতে মারতে বাড়িতে নিয়ে যা। বলে, তোর পড়াও লাগবে না, তোর ওই দোকানদারি করতে হবে না, তুই আজ থেকে আমার সাথে হাল বউ মাঠে। আচ্ছা, মানে তখন পর্যন্ত আপনার বাবা জানে না যে আপনি? কেউ জানে না, ওদের গ্রামের লোকও জানে না আর কি। আচ্ছা, কিন্তু আমরা যাওয়া আসা করি ওর বাড়িতে, ও আমার বাড়িতে খাতা বই নিতে আসে। হঠাৎ এইভাবে চলতেছে। আমাকে আব্বা তো মাঠে নিয়ে হাল বউয়ের কাজ জমিতে যে সমস্ত কাজে ব্যস্ত থাকে করাইনা শুরু করছে। আমার এক ভাবি ছিল চাচতো ভাইয়ের বউ, ওই ভাবি একদিন আব্বাকে বলছে আমাদের গ্রামে একটা মিয়া ছিল আঞ্জনাম খারাপ মিয়া, ওই মিয়ার নিত্য নতুন পোশাক পরতো আর কি, আজকে এক সেট কালকে অমুক সেট এইভাবে পড়তো। তা আমার ভাবি ওই আব্বাকে বলছে যে এরকম কথা আঞ্জুর সাথে যে আলম ওঠা বসা করে দেখি চলাফেরা করে, আলমটাকে আমি শাহ আলম হ্যাঁ চলাফেরা করে, তে সম্ভবত দোকানের টাকা পয়সা ওকেই দিছে, অথবা আপনি এক কাজ করেন ওর বিয়ে দিয়ে দেন। আমার ভাবি আব্বাকে বলছে, যাক এইভাবে একদিন হঠাৎ করে আব্বা নতুন কাপড় চোপড় নিয়ে এসে দিল, মানে বিয়ে অলরেডি বিয়ে ঠিক করছে আমি এটা জানি না, আচ্ছা আচ্ছা না জানাতে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি একটা গেঞ্জি গোসল টোসল করা করতে না পর আমাকে দাবাত খাইতে যাও। গ্রামের নাম হচ্ছে বাসিদা কল, আর আমি বিয়ে করছি শাহপাড়া জি রাস্তার এ পাশে, উত্তর পাশে হচ্ছে আমার ওই দাওয়াত খাবার নিয়ে যাবে আর দক্ষিণ পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে আমি বিয়ে করে কাবিন করে রাখছি। আমি দেখলাম যে দাওয়াত যাত না, আমি ওই বাড়ি যা আড্ডা মার মানি করলাম চলেন যাই, আব্বার সাথে এই আরো চার পাঁচজন, আমি করলাম যে চার আব্বা এরা কে ঘরে দাওয়াত দিছে ওরা যাবে সে বেশা কি চল, হ্যাঁ গেলাম যা দেখতেছি ওই মানে বাড়ি উঠানে দরজা মানে বেড়া খোলা, বিয়ে বাড়িতে বাড়ি উঠানের দরজা বেড়া খুলে রাখে, সেই বেড়া খোলা মানে সব লোকজন আরো বসছে, আর আমি আমার যে মেয়ের সাথে ফেরোজার যে সাথে কাবিন আছে ফেরোজার মা ওই বাড়ির থেকে চোখ মুছতে মুছতে বেড়া আসতেছে, আর দাঁতের উপর দাঁত তুলে মনে আমার গাল পাড়তে পারতে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা আসার পরে আপনি তখনও বোঝেন না কি হইতেছে বুঝতেছি না, আচ্ছা কিছুক্ষণ পরে ফেরোজা ওই অন্যদের চোখ মুছতে মুছতে ও বাড়াইলো বাড়ির ভিতর থেকে। আমি চিন্তা করলাম কি ঘটনা, তারপরে এই যে ওই আমার নাম ধরে গীত গাইতেছে বিয়ের গীত, গ্রামে কিন্তু এই জিনিসটা হয় বিয়ের গীত গাওয়া, বিয়ের গীত গাইতেছে। তখন আমি বুঝতে পারলাম না কারণ কি বিয়ের গীত গায়, তখন আমি বুঝতে পারলাম যে না এত বিয়ে, আবার গোসলও করাইতেছে পানির শব্দ শোনা যাইতেছে। তখন আমি মেয়েটাকে কি আপনি আগে থেকে চিনতেন? না না মেয়েটাকে চিনতেন না, না আব্বা মানে যে এটা গোপনে বিয়ে ঠিক করছে আর কি, যে ওকে জানতে দেবো না। পরে আমি অলরেডি বারা আসবেন আছে, আব্বা আমার সামনে এসে কয় আমি শুনছি সবই, আব্বা শুনছি ওই আঞ্জু নামের খারাপ মেয়ের ওই মেয়েটার সঙ্গে আপনার ওঠা বসা এবং ওই মেয়েকে আপনি টাকা দিয়ে দেন এটা শুনছে, এটা ভাবি বলছে আর কি, কিন্তু ওর সাথে আমি ওঠা বসা করি না। জি টাকা তো দিয়েছে নিজের বউকে, হ্যাঁ ওকে আব্বা আশা করতে আমি সবই জানি সব শুনছি, তুই যদি যাস তাহলে আমার এই লাশের উপর দিয়ে চলে যা, নাহলে আমার বেঁচে থাকে লাভ নেই। আমি দেখলাম যে আব্বা যেহেতু শুনছে আর কিছু করার নেই, এক আমি ওখানে বিয়ে শাদী হইলো, ওই মেয়েটার নাম মমতা। বিয়ে করলেন আপনি? হ্যাঁ আব্বা সামনে আসছে কি করবো, হ্যাঁ আর তখন তো আমি খুব ছোট ছিলাম, হ্যাঁ 14-15 বছর বয়স হবে। যাক বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, থাকি সংসার করি, বাড়িতে কাজ কাম করি, ওদের বাড়িতে যাই। জি পরে ওই বিয়ার আবার পরের দিন ফিরুনি হয়তো আমাদের গ্রামের অঞ্চলে ফিরুনি নিয়ে আসে, তো ফিরুনিতে আমি আসছি, আসার পরে আমি ভোরে উঠে ওই মেসাক করতে করতে ওই ফেরোজার বাড়িতে গেছি, যা দেখতেছে ভাত পাক করতেছে, ওনা যা বসছি, বসার পরে আমাকে বসতে দিছে, দিয়ে কান্না শুরু করছে যে হ্যাঁ তুমি এই কাজ করলে কেন, হ্যাঁ আমি বললাম না চুপ করে। এদিকে আবার মমতা আবার আমার খুঁজতে খুঁজতে চলে গেছে, কারণ নতুন জামাই কোথায় গেল না গেল কাউকে বললো না কিছু না, সে আবার খুঁজতে খুঁজতে আমার ওই বাড়িতে গেছে, যে আমাকে বলতে তুমি এখানে আসছো চেনো এদের, আমি বললাম না চিনি না, কয় আমার চাচতো বোন, আমি বললাম ভালোই তো হয়েছে তাহলে আমার তো শালি, হ্যাঁ বসে গল্প টল্প করে তারপরে এইভাবে নিয়ে আসলাম। তো মাস 6-7 পর আমার এই ছোট বউ পথে, ছোট বউ বলতে মানে মানে যেটা বিয়ে করলাম পরে, মানে আগের বউয়ের খবরটা কি তখনও কেউ জানে না, না গোপনীয়, ফিরোজের খবর তখনও কেউ জানে না। আচ্ছা তো মমতা পথে আমার ওই শ্বশুর বাড়ি যাইতেছি আমি, তো রাস্তায় ফেরোজা এসে দাঁড়া আসে বলতেছে হয় কিছু করতে হবে তোমার, নাহলে আমি কিছু করবো, হয় তোমার নিয়ে যেতে হবে নাহলে আমার যা করার আমি করবো। আচ্ছা তা আমি তখন বললাম ঠিক আছে তোর যা যা আছে তুই নিয়ে চল রেডি হ। তখন বাড়িতে চলে গেছে, বাড়িতে এসে যা যা কাপড় চোপড় ছিল জুড়ি ব্যাগে নিয়ে ও রাস্তায় আসছে, আমি রিস্কেট করে নিয়ে গেছি, আর আমি যাকে রিস্কেট করে নিয়ে গেছি আর ওই এলাকার লোকজন দেখছে, দেখার পর বলছে যে ওই এলাকা সরাসরি হচ্ছে যে অমুকের বেটা অমুকের বেটি বাড়ি করে নিয়ে গেল। আচ্ছা এলাকায় এটা একটা সরাসরি আগে গেছি আমি, ওখানে ঢাকা মিরপুর আমার এক বন্ধু ছিল পরিচিত ঢাকা মিরপুর 13 নম্বরে এসে একটা বাসা নেওয়ান থেকে শুরু করে জীবন। বাড়ি থেকে পালিয়ে আসলেন? হ্যাঁ। তখন কি লেখাপড়া অফ ছিল? না, লেখাপড়া তো আমি দোকানে মাল শেষ হয়ে গেছে তখন নিয়ে আমার লেখাপড়া শেষ। আচ্ছা। দোকান থেকে নিয়ে যাওয়া বা আমার কৃষি কাজে লাগা দিল। আচ্ছা। দেওয়ার পরে তো বিয়ে শাদী করে দিল। আপনার আর ভাই বোনরা কি করছিল? লেখাপড়া করছিল? হ্যাঁ। পরে আমি ঢাকা মিরপুরে থাকি, ওকে নিয়ে সংসার করি। এদিকে আমার একটা বাচ্চা হয়। আগের ঘরে না পরের ঘরে? পরের ঘরে। পরের ঘরে মানে মমতার ঘরে? মমতার ঘরে। আর এলাকা ছড়াছড়ি হয়ে গেছে যে আমাকে আমাকে বের করে নিয়ে আসে। যাক পরে আব্বা প্রায় মাস 6 পর আমাকে খুঁজতে আসে মিরপুরে। মিরপুরে খুঁজতে আসে, আসার পরে আমার বাসায় যায়। যাওয়ার পরে বলে যে হ্যাঁ তুই এই কাজ করলো কেন? আমি বললাম না আমি তো বিয়ে করছি অনেক আগে, তুই বিয়ে করছিস তুই তো করলো না। আমি বললাম আপনি তো করলেন যে আমি তোর সব জানি। তুই বলতেছে না আমি তো এটা জানি না। যা হোক তুই যে কোনো একটা রাখতে হবে, তো হয় এটা বাদ দিতে হবে নাহলে ওইটা বাদ দিতে হবে। আচ্ছা। দুটা রাখা সম্ভব না। আমি বললাম যে ঠিক আছে আমি বাড়িতে যাব না, আমি ঢাকায় থাকবো, কিন্তু ওইটা বাদ দিন ছোটটা। ওই ঠিক আছে তাহলে আমি যা কথাবার্তা বলে রাখি, আমি চিঠি লেখে জানালি তুই যা, তোর মোবাইলের যোগ ছিল না, যা তালাক দিয়ে আসি ছোটটাকে মানে মমতাকে। তো যাই আমি এই বললাম বা খাওয়া দাওয়া করলাম না চলে গেল। এর দিকে আমার এটারও পোয়াতি তখন বড়টা। মাস 2-1 পর আমি যা চিঠি দিলাম বা চিঠির পরে আমি যা ওই তারিখ মতন যা ওকে তালাক দিয়ে আসলাম। আসে থাকি মিরপুরি থাকিতে আমাদের এলাকার একটা নজরুল নামের এক লোক আমার বাড়িতে 20 টাকা দিত, খাইতো 3 বেলা, আর ও রিক্সা চালাইতো। কিছুদিন পরে আমার যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার বউ আমি খালা করে ডাকতাম, খালা আর খালু মিলে দুইজনে একটা প্যাচ লাগা দিল আমার ভিতরে, আমার দুইজনের ভিতরে একটা প্যাচ লাগা দিল। বলতেছে যে আলো তোমার ঘরে নজরুল খায়, নজরুল যে ফেরোজার সাথে একটা সম্পর্ক মনে হইতেছে হয়েছে। তা আমি বললাম খালা কিরকম সম্পর্ক হয়েছে? কয় একটু খারাপ খারাপ লাগতেছে, ওরে চল চলন দেহে মনে হইতেছে কিছু একটা হবে। আমি বললাম যা আমার বন্ধু লোক, ও বন্ধু ছোটবেলা একসাথে চলাফেরা করছি, ওর যেমন আমার সাথে এনে আসছে ঢাকায়, সমস্যা না ও কিছু করবে না। কয় না তারপরেও পরপুরুষরা এইভাবে খাওয়া না। এদিকে বাড়িওয়ালা আমার যে সময় আসছিলাম ঢাকায় তখন আমি একদম খালি হাতে চলে আসছিলাম, এখানে এসে কামাই রোজগার করে অনেক কিছু কিনছিলাম ঘরে, চলাফেরা দেখছে ভালো। ভালো দেখার পরে দেখছে যে না ছেলে তো ভালো, ওরা যে তলে তলে অন্য একটা ই করে রাখছে, প্ল্যান করে রাখছে। বাড়িওয়ালের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, ওর একটা বোন ছিল, সে বোনটা খারাপ আর কি চরিত্র। দেখছে যে ছেলের সাথে একে দাবরা, এই ছেলের সাথে আমার বোনটা বিয়ে দিয়ে দিই। দাবরাই মানে হচ্ছে আপনার বউকে বের করে দিয়ে? আচ্ছা। মানে যে সোজা ভাবে তো বের করতে পারবে না, তো দেখছে যে তোকে এই আঠা লাগা দেই, গিরিঙ্গি লাগা দিয়ে ই করি। যাক আমি কিছু বলি না, যাক বলতেছে বললো, কারণ আমি তো চিনি আমার বন্ধুকে, আমি চিনি। যাক এবার চলতে চলতে হঠাৎ করে একদিন আমার ফেরোজার সাথে একটু ঝগড়া লাগছে। আমাকে বলতেছে যে আমি বাড়িতে যাব। আমি বললাম যে এখন রাত বাজে 8টা, এখন তুমি কিভাবে বাড়িতে যাবে? তাই কি হয়েছে, যাবো লাশ ফেরি পামু, ফেরিতে যাও। বললাম না এখন যাওয়া সম্ভব না, কালকে যাও। ঝগড়া করে আমি এসে বাড়াই সামনে একটা চাষটাল ছিল, চাষটালে বসে চা খাইতেছি। তাই বাড়িওয়ালা এসে জুলহাস নাম এসে আমাকে বলতেছে আলম বিটিটা দেখতেছি নজরুলে নাকের অফিল দিল, নাকের অফিলটা বিক্রি করে টাকা চাইল, টাকা নিয়ে বাড়িতে যাইব। আমি ঠিক বুঝি নাই কি হয়েছে ঘটনাটা। মানে আমার ওই ফেরোজা নাকের রফিল দিছে বেচার জন্য, নাকের ফুল। হ্যাঁ। কাকে দিয়েছে? নজরুল দেব, যাকে আপনার বাসায় খাওয়ান, যাকে। হ্যাঁ। বেঁচে নিয়ে আসো, বেঁচে ওই টাকা দিয়ে বাড়িতে। এই গল্পটা আপনাকে কে বলছে? মানে ওই বাড়িওয়ালা বলতেছে। বাড়িওয়ালা আপনাকে এটা বলছে? ওকে। উনি জানলো কিভাবে? ওটা জানে না তো, একটা মানে ই লাগে কথা বানিয়েছে। ওকে। আর ওইদিকে যা ওই ফেরোজা বলছিলি ওই বাড়িওয়ালার বউ, আর বেটি তুই ওর লাগে থাকস কে লাগে, ওই বেটা তো ভালো না, ওই বেটা দেখছ না তুই বাড়ির যে বাড়ি টাকা পয়সা আছে তোরে নিয়ে যাইতেছে না, বাদ দে তোর সংসার করা বাদ দে। এইরকম ই করে একটা আঠা লাগলে আমি তারপরে আমি তো রেগে আসলাম, এসে বললাম যে কি তুমি নাকের অফিল বিক্রি করতেছো, টাকা কি আমার নাই? না তুমি রেডি হও। এর আগে মনে করেন যে নিয়ে চলে গেলাম। তো তর্কাতর্কি হলো না, সে তো অস্বীকার করার কথা যে না আমি নাকের ফুল কেন বিক্রি করতে যাবো বা কিছু না, আমি কইছি। কয় যে না আমি নাকের ফুল বেচবো কেন, আর কথাই যে আমাকে বাড়িতে নিয়ে আসলাম। মানে ওকে এমন কথা বলছে বাড়িওয়ালার বউ যে মানে কয়েকদিন ধরা আমার প্রতি বিষ হয়ে গেছে আর কি। আমাকে দেখতে পারতেছে না, আমার কথাও আর ভালো লাগতেছে না। আপনার? হ্যাঁ, আমারও আরো দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। আচ্ছা। যাক আমি নিয়ে গেলাম রাত্রে, আমি আগেই নিয়ে গেছি যে যা আছে কবলে চলে। যমুনা সেতু ছিল না, আমরা আরিসিয়াতে যেতাম। লাস্ট ফেরি তুলছিলাম 12টার সময়, রাত 12টায়। ফেরির থেকে নামছি নগর বাড়ি রাত 3টায়। আমার সেদিন ভীষণ একটা রাগ উঠছিল ওর উপর, যে আমি মেরেই খেলাম, যা আছে আছে। তখন আপনার ওই নগর বাড়ির থেকে, নগর বাড়ির দক্ষিণে রঘুনাথপুর নামে গ্রাম আছে, সেই গ্রামে আমার এক আত্মীয় আছে। তা আমরা যা আশা করতাম ওখানে। যাই হোক বললাম যে রাত 3টা বাজে, এখন তো বাস পাওয়া যাবে না, চলো যাই আমরা রঘুনাথপুর যাই, যা রাতটা কাটা, সকালে ফার্স্ট ট্রিপ ধরে চলে যাম বাড়িতে। বললো ঠিক আছে চলো। আমি রঘুনাথপুরের চরের ভিতর দিয়ে যাইতেছি, চরের ভিতরে আটু পানি। কিছু দূর যাওয়ার পরে ওকে বলতেছি বসো, বসার পরে ওকে ফালা দিয়ে গলাটি ধরতেছি। মানে কি মেরে ফেলাম আর কি, রাগে। এই মেরে ফেলানোর প্ল্যান কি আপনার আগে থেকে ছিল? না, এটা মানে রাগ উঠে গেছে, খুব কঠিন রাগ উঠে গেছে। তার তখন তো এদিকে হতাশার ভিতরে ছিলাম আমি, আমার বয়সও কম। তারপরে মনে করেন যে বাড়ির সাথে একটা বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন টেনশনের ভিতরে বিরাজ করতে আর কি। তারপরে এইরকম কথাবার্তা শুনতেছি নজরুলের সাথে, যার জন্য এত কিছু। আরেকবার একটু পরিষ্কার করি, নজরুল আপনার কি ছিল সম্পর্কে? আমার এলাকার বন্ধু হতো, সেখানে কাজ করতো, আপনার বাসায় খেত 20 টাকা দিত প্রতিদিন। ওকে, কত সালের ঘটনা এটা? এটা আপনার 1990 সালের ঘটনা। হ্যাঁ, তো কি করলেন আপনি তারপর? যাই এই মারি গলাটি বেঁধে ধরি, কিন্তু আশেপাশে কেউ ছিল না। না, রাত তিনটার সময়। কোথায় এটা ঘটনা? এটা নগরবাড়ি থেকে, নগরবাড়ির দক্ষিণে রঘুনাথপুর গ্রামে চর আছে, চরের ভিতরে। ওই সময় কি আমরা মানে ওকে মেরে ফেলার কোনো পরিকল্পনা মাথার মধ্যে এসছে নাকি এটা? না, ওই টাইমে আসছে, রাগ হয়ে গেছে। আমি তো ঢাকা থেকে যেতেছি, ওকে রাগে নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, তো ওই সময়টা রাগ হয়ে গেছে। আচ্ছা, তারপর তাই মানে রক্ত উঠে, মানে গরম হয়ে গেছে, ওকে নিয়ে যেতেছি রাগের ফুরি। কিছুক্ষণ আপনার ওই গলাটি বেঁধে ধরি, কিন্তু ওই মা আসা যায় ভিতরে, আবার বাদ দিই। কিছু বলে না ওই সময়টাতে? ভয় পায় না? ভয় পায়। ওরও একটা বিশ্বাস ছিল আমার প্রতি খুবই। আমরা ছোটবেলার থেকেই করছি যে কয়েকদিনে সংসার করুক, খুব মানে আমার প্রতি বিশ্বাস। তো আমাকে বলতে এরকম করতেছে ওকে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা। এই মুহূর্তে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আরজে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আরো একবার বলছি, 09613 892 892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম, যারা ওকে দেখতে চান, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে কনফেস করছেন, চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে, ডর, হেলো, ইট 920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই 3টি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর যে কিবরিয়া নামে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শাহ আলমের জীবনের অপ্রিয় সত্য। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। শাহ আলম, হ্যাঁ, আপনার বউ বলতেছিল যে এরকম করছো কেন, বা এরকম কেন আচরণ করতেছেন? হ্যাঁ, তারপর বলতেছে তুমি এরকম করতেছো। তা আমি বললাম যে তোরা মেরে ফেলাম, হ্যাঁ তোরা রাখবো না, তোরা মেরে ফেলাম। তাকে আচ্ছা তুমি মারো, পারলে মারো। তা আমি আসলে পারিনি, আমি কয়েকবারই চেষ্টা করছি, পারি না। ওই দেখা যায় 1-2 মিনিট ওইরকম পাড়া দিয়ে ধরি কিংবা গলা টিপে দিয়ে ধরি, কিন্তু পারি না। এরকম করতে করতে ফজরের আযান দিছে। তে ওই টাইমে একবার আমি মাঝখানে ওই আপনার পদ্মাতে ফালাও দিছিলাম, দিয়ে ওরে চোবা ভাইসে গেছিলাম দক্ষিণ দিকে, মানে ওরে নিয়ে ঝাঁপ দিয়েছিলাম পদ্মাতে। হ্যাঁ, তে ওই ফালা দিছিলাম যে ওর উপরে আপনার চুল ধরে ডুবা ওরে নিয়ে দক্ষিণ দিকে ভেসে গেছিলাম অনেক দূর। আবার ওখান থেকে ওরে আবার মায়া ভিতরে মায়া চলে আসছে, আবার ওরে টেনে তুলছি। ওকে, তুলে যাক পানি টানি খাইছিল, ওটা বাড়ি করছি পেটে থেকে, পেট ঠেসে পানি টানি বাড়ি করছি। ওই দিনই ওর নাকের অফিলটা হারা যায়, আমি বুঝতে পারি না যে নাকের অফিল নাই। ওই অবস্থা ফজরের আযান দিছে, আযান দেওয়ার পরে আমি বললাম চলো যাই। যাওয়ার আগে ওকে ও আমাকে উনয় বিনয় করতেছে, তখনই আমি বলছি যে আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি যা যদি বাড়িতে কাউকে না কও তোমার সাথে যে আমার এই যে এখানে এত কিছু হয়ে গেল এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। কয় না আমি বলবো না, তোমার মাথা ছেড়ে গেলাম, কাউকে বলবো না। বিষয়টা এমন কি দাঁড়ায় যে আপনি শেষ পর্যন্ত তাকে মারবেন না এই শর্তে সে রাজি হয় যে ঠিক আছে কাউকে কিছু বলবো না। আচ্ছা, আর আমি তো আর মারবো না, বিত্তনে আমার মায়া এসে গেছে ওর প্রতি, আসলে মারবো না, কিন্তু এর ভয় যদি না দেখায় তাহলে তো বাড়িতে যা বলে দেবে। আচ্ছা, তখন কিন্তু আমার ওই ফ্যামিলির সাথে আমার বিচ্ছিন্ন, আমি মানে ফ্যামিলি বাড়িতে যাই না, আমি ওই দ্বিতীয় বউকে ছেড়ে দেবার কারণে। আচ্ছা, আমার বাপ আমার প্রতি দৃষ্টি নাই আর কি, সেও ই করে। যাক আমি বললো ঠিক আছে আমি মাথা সে বলতেছি কাউকে বলবো না। এবার ফজরের আযান দিছে, ওকে নিয়ে আমি কাপড় চোপড় ভেজা কাপড় চেঞ্জ করে জুরি ব্যাগ, তখন ওই জুরি ব্যাগ পাওয়া যেত আর কি কাপড় চোপড় রাখার, তো জুরি ব্যাগের ভিতরে ভেজা কাপড় রেখে শুকনা কাপড়ও করলে আমি করলাম। পরে ফার্স্ট বগুড়া, তখন বগুড়া নগর বাড়ি গাড়ি চলতো, ফার্স্ট টিপে আপনার ওই হাটি কুমরুল যা নামলাম গাড়ির থেকে। তো ওই দিন আবার ওর মাও আবার আসতেছে, মানে ঢাকা যাবে আর কি। জি, বাস স্ট্যান্ডে ওই তখন ওখানে দেখা। তা আমরা যে সময় বাড়িতে গেছি ঢাকা থেকে সাজগোছ, ও সাজগোছ করে গেছে, আমিও সাজগোছ করে গেছি। জি, তো সারা রাত ওই বালুর ভিতরে ওই রকম ঘোরাফেরা করছি, ওরে বালুর ভিতরে চুবাইছি, মাথার চুল টুল আলিয়া দিলে, মাথার ভিতরে বালু, কাপড় চুপড় আলিয়া দিলে। তে তারপরে নাকের অপিল হারা গেছে, মানে দেখতে একটা কিরকম জানি। তখন সারা রাত ঘুমাই নাই। তো ওর মা ওরা জেগেছে, কি তোর এই অবস্থা কে? ফেরোজা বলতেছে না আমি অসুখ তো এই জন্য বাড়িতে আসছি, এই জন্য এইরকম দেয়া যাইতেছে। জি, তো বলতেছে তোর নাকের অপিল কই? তখন হাত দিয়ে দেয় না, আসলে নাকের অপিল নাই, নাকের ফুল পড়ে গেছে হারা গেছে। কয়টা তো আমি জানি না, হয়তো বা পাশে পড়ে টরে গেছে নাকি। দেখ ওরে নিয়ে চলে গেছে। আমি তখন চওয়ানি খেতাম, চওয়ানি বলতে যেটা বোঝায় যে এক ধরনের মদ। আচ্ছা, চওয়ানি খেতাম তখন। ওকে বাড়িতে রেখে, শ্বশুর বাড়িতে রেখে আমি আমার বাজারে গেছি, বাজারে যা চওয়ানি খাইছি, আমার বাড়িতে গেছি। জি, বাড়িতে মার সাথে কথা বলছি, আমার মা বলছে যে তাড়াতাড়ি চলে যা, তোর বাপ আসলে কিন্তু সমস্যা হবে। আমি চলে আসছি, বাজারে সময় টময় কাটা, রাত্রে বাড়িতে মানে শ্বশুর বাড়িতে গেছি। যা দেখতেছি চারুমোড়া ওই লোকজন বসে হেরিকেন, তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেন নিয়ে নিয়ে মানে অল্প আলো দিয়ে বসে আছে সবাই উঠোনের ভিতরে, হাতে নাটিও আছে। তা আমি সরাসরি যা আমার যে ঘরে থাকতাম সেই ঘরে ঢুকছি, ঢুকতেই আমার ওই আমার নানা শ্বশুর ডাকতেছে, এই আলম এদিকে। ডাকার মধ্যে আগে ডাকতো ভাই শোনা বললে, আর আজকে ডাকের ভিতরে কেমন জানি লাগতেছে। তা আমি আসলাম, এসে বসলাম। তেমন ওরা ওরা কইতেছে, হ্যাঁ মুরব্বী কন, আপনি কন কি হয়েছে কন। আর একজন কইতে, না আপনি বলেন কি হয়েছে কন বলেন। তা আমি বুঝতেছি না কি হয়েছে কি। তখন আমার নানা শ্বশুর ছিল বসে, উনি বলতেছে, কি রে তুই ফেরোজারে কি করছিস কালকে রাত্রে? আমি বললাম কই কি করছি? না তুই মেরে ফেলা ছিল আনতেন। আমি বললাম না। তখন ওই জায়গায় ফেরোজা বসা ছিল, তখন ওই হাতে হেরিকেন নিয়ে আলো বাড়া দিয়ে কইতেছে, এই দেখেন আমার গলায় 5টা আঙ্গুল বসে আছে, 5 আঙ্গুল আর গলায় আসলে বসা ছিল, বসে গেছে। আচ্ছা আচ্ছা, আঙ্গুলের দাগ ছাপ হয়ে গেছে, দেখাইতেছে। তা আমার নানা শ্বশুর বলতেছে, তোরে পায়ে রশি বেঁধে তোরে হাটি কুমুল্লি থেকে সিরাজগঞ্জ রোডে নিয়ে যাবো একবার, আবার রোডে থেকে হাটি কুমুল্লি নিয়ে আসবো। হ্যাঁ, আপনাকে বলতেছে। হ্যাঁ, তোর এত বড় সাহস তুই পাইছিস কি? এরকম বকতেছে, কইতেছে তোরা জুলামে হানতেন, তখন গেট করে ফেরত ওইটা কইতেছে এবার যা হয়েছে হয়েছে, এবারকার মতন মাফ করে দেন, আর এরকম ভুল করবে না। ফিরোজই বলছে ওকে, তখন কইতেছে তুমি মাফ করে দিবে, তাহলে ময়মুরি বের করতে তাহলে আমার ডাকলে কেন, আমার রাইতে 10টা 11টার মধ্যে বসা রাখছো, মশার কামড় খাওয়াইতেছো, তাহলে তুমি মাফ করে দিতে। কয় না আমি আপনারা জানা রাখলেন জিনিসটা, পরবর্তী দিন কিছু হয় এই জন্য জিনিসটা জানা রাখলেন। ওকে ওকে, সে বুদ্ধিমানের কাজ করেছে তার জায়গা থেকে নিঃসন্দেহে। যাক বললে যার যার মতন উঠে গেল। হ্যাঁ বিচার করাচ্ছে না, একজন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে বলতে চলে গেল। যাক আমি গেলাম, আমার যে ঘরে শুয়ে থাকি সেই ঘরে শুইলাম। আমার রাত সারা রাত ঘুমায় নাই। হ্যাঁ, যে এই কথা আবার বলছে, আপনার ভিতরে রাগ হচ্ছে। হ্যাঁ, এই কথা বলে দিচ্ছে, এত দেখতেছি খুব খারাপ। সকালবেলা উঠে আমি ঢাকায় চলে আসছি বাসায়, ওকে বলি নাই আর কি, না বলে চলে আসছি। আসার পরে ওই খালা যে বাড়িতে আমি ভাড়া থাকতাম, ওর বাড়িতে একটা ছেলে ভাড়া থাকতো। জি, ছেলে না কয়েকজন, বেশ কয়েকটা বাড়িটা ছিল। ওই বাড়াইটার আবার এক শালা ছিল, নামটা আমার স্মরণ নাই। তো ওর ভগ্নিপতি বলছিল যে দুলা ভাই আমাকে 7 দিনের মধ্যে বিয়ে না করে দিলে আমি কিন্তু গেনতে চলে যাব। তো ওই বাড়িয়ালের শালির সাথে ওই ছেলের বিয়ে ঠিক হয়েছে, ঠিক না দেখতে যাবে আর কি, রবিবার দিন দেখতে যাবে। তা আমারে বলতেছে আলম চলো যাই, আমার শালির অমুক দেখতে যাবে, তুমি একটু ঘুরে আসি না, চলো যাই মুন্সিগঞ্জ। জি, বললাম ঠিক আছে যাওয়া যায়, কবে? রবিবারের দিন। রবিবারের দিন ঠিক আছে গেলাম। ওই ছেলে গেল, ছেলের ভগ্নিপতি গেল, আমি গেলাম, বাড়িয়ালা বাড়িয়ালার বউ গেল, বাড়িয়ালার শ্বশুর বাড়ি আর কি। যাওয়ার পরে ওখানে রাত্রি মেয়ে দেখাইলো, ওরে দেখাইলো আমারে না, মানে ওই ব্যাংকের শালা আছে ওকে দেখাইলো। তার পছন্দ হয়ে গেছে, তো বলতেছে যে আমার তো পছন্দ হয়েছে, তাহলে কথা বলতে কয়। তখন বাড়িওয়ালা বলতেছে আমার চাচা শ্বশুরের মেয়ে আছে নুন্নাহার নাম, আচ্ছা ভালো চলো যাই ওটা দেখাই। এটা আপনাকে দেখাচ্ছে না, ওই যে ওই বাড়িতে আর একটা ভাড়াটা ছিল। আচ্ছা, ব্যাংকের দারোয়ানের শালা, ব্যাংকের দুলাভাই দারোয়ানের চাকরি করতো, ওকে দেখাইতেছি। জি, তো ওই ছেলের কিন্তু পছন্দ হয়ে গেছে, কিন্তু বাড়িওয়ালার সাথে বিয়ে দেবে না, বলতেছে না আমার আচ্ছা ভালো আছে, আমার চাচা শ্বশুরের মেয়ে নুন্নাহার নাম, চলো যাই ওকে দেখাই। আবার ওই বাড়ির থেকে নুন্নাহারেক দেখাইলো, দেখানোর পরে নুন্নাহারেক ওর পছন্দ হয়ে গেছে। যাক ওই বাড়িতে বিয়ে টিয়ে মানে কথাবার্তা সব ঠিক হয়ে গেল, যে অমুক দিন আমি বিয়ে শাদী করবো, দিন তারিখ ঠিক করে। ওরা পরের দিন চলে আসলো, কিন্তু আমাকে আসতে দিল না, না আসতে দিয়ে আমাকে রাখলো। বাড়িওয়ালা করলো থাকো 2-3 দিন পরে একসাথে জামানি। ওকে, যাক আমি 2-3 দিন থাকলাম। ওই বাড়িওয়ালা ওই সময় ফিরোজা কোথায়? আমি রাগ করে ছিয়ে গেলাম বাপের বাড়ি। হ্যাঁ, আচ্ছা, ওরপর তো আমার রাগ হয়েছে। জি, আমি পরে ওই 2-3 দিন ওখানে থাকলাম। তো ওই বাড়িওয়ালার শালি আবার আমার ওই কাপড় চোপড় পরিষ্কার করে দিছে আর কি, প্যান্ট শার্ট। তা আমার গলায় তখন ওই সাদা চেন পাওয়া যেত, 18 টাকা 10 টাকা করে বিক্রি করতো। জি, ওই চেনটা আমার ছিঁড়ে গেছিল আর কি, আমি গুনা দিয়ে জোড়া লাগাছিলাম। তা আমি আবার ওই চেনটা ওই বাড়িওয়ালার শালিকে দিয়ে আসছিলাম, যে বাড়িতে আপনি ভাড়া থাকতেন। হ্যাঁ, ওর মানে ওর দেশের মানে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে মুন্সিগঞ্জ। আচ্ছা, ওইখানে ওই সময়কার ঘটনা এটা। হ্যাঁ, আচ্ছা, আসার পরে তো ওনারাও আবার ঢাকায় বেড়াতে আসছে, এটা ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার তো যাক বাড়িওয়ালা বলতেছে শোনো ফেরোজা মাইয়াটা ভালো না, হ্যান তেন, তুমি এক কাজ করো, তুমি রোকেয়াকে বিয়ে করো। তা আমারও তো ওনার প্রতি রাগ হয়ে গেছে, ফেরোজার প্রতি। তা আমি বললাম ঠিক আছে আমি আপনাকে পরে বলতেছি ব্যাপারটা। কয় না ব্যাপারটা বলার দরকার নাই, তোমার ঘর ভাড়াও দিতে হবে না, এখানে থাকতে পারবে, তোমাকে একটা রুম ছেড়ে দেবো, কিছু টাকা দেবো, তুমি এখানে কাঁচামালের ব্যবসা করতে পারবে। ওকে, আমি দেখলাম কথা খারাপ বলে নাই, আর ওকে তো আমি রাখবো না। যাক এই আমি তো আর জানি না যে ওই মেয়েটা নিয়ে একটা ঘটনা ঘটছে ওদের গ্রামে। এটা মানে গোপন ভাবে রোকেয়াকে বিয়ে করবেন এরকম একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসছি আমি, নিয়ে আসছেন, কিন্তু আপনি সেটা জানেন না। না আমি জানি ওই রোকেয়ার সাথে ওই এলাকার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, একটা ঘটনা ঘটছে আর কি। আচ্ছা, এটা আমাকে জানাই নাই, আমিও জানি না। যাক পরে আমি ওটা করলাম ঠিক আছে বিয়ে করা যাবে। আপনি রেডি করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে নজরুলের সাথে, নজরুলকে কেন্দ্র করে আপনার ওয়াইফ ফিরোজার সঙ্গে যে এই যে আপনার যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনি কখনো এই বিষয়ে আপনার বন্ধুকে জিজ্ঞেস করেছেন? না, না, জিজ্ঞাসা করেনি। তার আগে আপনি আপনার বউয়ের গায়ে হাত তুলেছেন। বউকে কখনো জিজ্ঞাসা করেছেন যে নজরুলের সাথে তোমার কি সম্পর্ক? তাও জিজ্ঞাসা করেননি। এই তো এই ভুলের কারণে তো আমার এত। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। ভুলগুলো লক্ষ্য করবেন প্রিয় শ্রোতা। উনি মাত্র 1.5 দিন আগে বা 2 দিন আগে জেল থেকে বের হয়েছেন। 25 বছর 2 মাস 11 দিন জেল খেটে তিনি এসছেন এবিসি রেডিওর জাহা বলিবো সত্য বলিবোতে কনফেস করতে। পরিণতি কি সেটা তো আপনারা আগেই জেনে গেছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে তিনি অপরাধী হলেন সেই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য আমরা চেষ্টা করছি। ওকে বলেন। আমি বললাম, বাড়িওয়ালা বললাম ঠিক আছে আমি রাজি, বিয়ে করব, আপনি প্রস্তুতি নেন। কথাবার্তা ঠিক হয়ে গেছে, 3 তারিখও ঠিক হয়ে গেছে। আমরা যে ঢাকার যে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমি বিয়ে করতে গেছি। যাওয়ার পরে দেখতেছি ওই বাড়িতে 2টা মাইক বাজতেছে। মাইক কিন্তু বর পক্ষে নিয়ে যায়, কিন্তু দেখি কন্যার বাড়িতেই কন্যার পক্ষ থেকে মাইক নিয়ে এসছে, বাজাইতেছে। আমি গেলাম, বিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে মাইকালা এসে আমার কাছে বসে আছে, বসে জিজ্ঞাসা করতেছে বাড়ি কোথায়, ঢাকা কতদিন ধরে থাকা হয়। তো আমি গলার দিকে টাঙ্গা দেখতেছি, আমি যে চেনটা দিয়ে আসছিলাম সেই চেনটা ওর গলায়। তা আমি গলার দিকে খালি টাঙ্গা আছি যে আমার চেনের চিহ্ন আছে, আমি গুণা দিয়ে বাঁধছিলাম, এটা ছিঁড়ে গেছিল, গুণা দিয়ে বেঁধে রাখছিলাম চেনটা। গলার দিকে টাঙ্গা আসছি, এর মধ্যে ওই রোকে আবার ডেকে বলেছে যে তোর চেনটা দেখতেছে। যাক মাইকালাকে সারা করছে আর ভাবিক দিয়ে আমি যেভাবে হোক ওর চেনটা আমি গলায় থেকে নিয়ে নিছি। এই না ওই অনেক কিছু ওই দিনই, মানে ওই বাড়িতে ওদের বিয়ের দিনেই ঘটনা অনেক কিছু ঘটলো, যে জানাজানি হয়ে গেল যে ওই ছেলের সাথে আমার ওই রোকের সম্পর্ক ছিল আর কি। তারপরেও আমি না করি নাই, বিয়ে করছি, বিয়ে করে নিয়ে আসছি, লাগাই থাকি। আর আমি দেশে যাই না, ফেরোজার খোঁজ খবরও নেই না, বেশ কিছুদিন ধরে নেই না। ওই ছেলেটা মজুবর নাম, আমাকে ও 11 থাকতো, মিরপুর 11, আমাকে এসে মাঝে মধ্যে হুমকি দিত আর কি, 13 নম্বরে। হ্যাঁ, আমি ওর জন্য 10-12টা মাইক শেষ করছি, মাইকের ব্যবসা করি। আচ্ছা, মাইক ভাড়া দেন, ওর জন্য আমি 10-12টা মাইক শেষ করছি, ওকে ছেড়ে দিতে হবে, অমক করতে হবে, বিভিন্ন হুমকি টুমকি দেয় আমারে। এই কথা আমি অবশ্য বলছিলাম ও বাড়িওয়ালা যে ভাই এই ঘটনা, কয় না মজুবর হুমকি দিবে কে লেগে, আমি তুমি চুপ করে থাকো। আমি চুপচাপ থাকি, বেশ কিছুদিন থাকলাম, কিন্তু ওই প্রথম যে আমার ওই ফেরোজার কথা আবার ভিতরে, মনের ভিতরে চলে আসলো। ওর কথা আর ভুলতে পারি না, যে না এত কিছু করি তারপরে ওর কথা বারবারই মনে হয়, না আমি একটু দেশ থেকে ঘুরে আসি। চলে আসলাম, আসার পরে এখানে আর আটকে গেলাম, আমাকে আর যেতে দিল না, বলো না তুমি আর যেতে পারবে না। মানে ঢাকা থেকে আমার দেশের বাড়ি বড় বউর কাছে চলে গেলাম আবার। জি, ওখানে যাওয়ার পরে ওর সাথে থাকি। তা আমি দেশে কি করি, বাড়ির তো আমার বাপ তো বাড়িতে উঠতে দেবে না, আমি বিভিন্ন কাজের সাথে নিত্য, আমার বাপ মায়ের কথা শুনতেছি না। হ্যাঁ, এই কারণে আমি কি করে থাকি, যাই ওখানে বহুত কষ্ট টষ্ট করলাম। তা আমি 91 নির্বাচনে যে কোনো দলের পক্ষ আমি ই করছিলাম, মানে মাইকিং করছিলাম 1 মাস। আমার যে এলাকার নেতা ছিল আমাকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিচ্ছি না। কিন্তু আমার একটু জানার দরকার যে ফিরোজার সঙ্গে ওই সময় আপনার, ফিরোজা কি জানেনি যে আপনি আরেকটা বিয়ে করেছেন? জানার পরে ফিরোজা কি করেছে? ফেরোজা কি করবে, ফেরোজা জানে যা তুই করুক ও আসবেই আমার কাছে। এই ঘরে তো আপনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না? একটা ছেলে ছিল, মারা গেছে। মানে ওই সময়টা কি কোনো বাচ্চা কাচ্চা হয়েছে যখন আপনি বিয়ে করেছেন? হয়েছিল, বাচ্চা ছিল একটা। বাচ্চা থাকা অবস্থায় আপনি রোকেয়াকে বিয়ে করেন? হ্যাঁ, রোকেয়াকে বিয়ে করেন। আগের ঘরেও তো আপনার একটা বাচ্চা ছিল? ছিল। ওকে, যাক ওটা মারা গেছে আর কি, ও বাচ্চা হয়ে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, পরে আমি ফেরোজাক নিয়ে থাকি। আচ্ছা, তো এটা নিয়ে কোনো সমস্যা হয়নি? আমি বেড়ানোর কথা বলে চলে আসছি, আর যাইনি, ঢাকা আর যাইনি আমি। তো ফিরোজা আপনাকে নিল এরপরে, যে বিয়ে করার পরেও আপনাকে জেনে শুনে এটা নিল? হ্যাঁ, তো নেবে, ও তো ওরা একটু গরিব ছিল। আচ্ছা, ওর বাপ নাই, মা ছিল শুধু, ভাই বোন নাই, ও একাই ছিল আর কি। এগুলো খেয়াল করবেন, এগুলো সবাই একটু খেয়াল করবেন। ওকে, আচ্ছা, তো এই যে বিষয়টা, ওই সময় আপনি ইলেকশন নিয়ে কিছু একটা বলছিলেন? হ্যাঁ, আমি নির্বাচনের যে কোনো একটা দলীয় সাপোর্ট করতাম, এবং ওই পক্ষে আমি মানে মাইকিং করছিলাম আর কি। তখন আমার গলাটা ভালো ছিল, 1 মাস মাইকিং করছিলাম। তা আমার নেতা আমাকে টাকা দেওয়ার কথা ছিল, ग्रामे तो रिक्शा चालाते चढ़ार काजो करते हठात कर रोटे सीताजगंज रोटे देखी नेता दुई बारे तेल किनছে ডিজেল তেল কিনে দোকানের লাল ব্যারেল দোকানের সামনে রেখে দোকানটাকে টাকা দিয়ে যা বলতেছে যে আমার ড্রাইভার আসলে তেলটা দিয়ে দিন। এটা কে বলছে? মানে যে ওই নেতা, আমার যে নেতা, যার কাছ থেকে টাকা পাওয়ার কথা, হ্যাঁ পাইতাম আর কি। আমি দেখলাম সব কিছু, এই বলে ও উল্লা করা যাবে বাসে উঠতেছে। তা আমি বললাম ভাই তোর সাদা শার্ট গায়ে দিছে, পকেটে টাকা আছে, দেখাই যেতেছে টাকা প্রচুর আছে। তা আমি বললাম ভাই আমার কিছু টাকা দিলে আমি তো চলতে পারতাম, আমি তো টাকা আপনার কাছে পাবো। কয় নাই নাই টাকা নাই, এই বলে ও মানে গাড়ি ছেড়ে দিল আর চলে গেল। তা আমি দেখলাম পাওনা টাকা আমার দিল না, আমার তো সংসার চলতেছে না, আমি কি করি? বিভিন্ন টেনশনে আমার মাথায় ঘুরতেছে। পরে আমি মনে করেন যে ওই আটি কুমড়োল যা আপনার ওই এক প কেরাসিন তেল নিলাম, নিয়ে লঙ্গিটা বাইন্দে ওই আটু পন্তক ঢাললাম, ঢালে ধুলার ভিতরে হাঁটলাম। ধুলা মুলা উড়ে এসে কেরাসিনের পুর পরে থাকলে আর আমি রিস্কের নিচে ব্যারিং এর ওখান থেকে একটু কালি নিয়ে সাত মাঠ লঙ্গি টঙ্গিত মাখাইলাম। মাখা গামছাটা মাজায় বাইন্দে দুইটা ব্যান নিয়ে ওই দোকানদারের কাছে গেলাম। যা ব্যারেল তো আমি চিনি, দেখছি যা বলতেছি ওই রিস্কা লাগ বলতে এই ব্যারেল তোলো। আপনি ভাবটা নিলেন এই কারণে যাতে করে বুঝে যে আপনি কাজ করেন গ্যারেজে বা কোনো কিছু। হ্যাঁ আমি বলতেছি এই ব্যারেল তোলো, দোকানদার লাভ দিয়েছে, এসে আমার চেহারা দেখতেছে, পায়ের নিচ থেকে মাথা বন্ধক দেখতেছে। বললাম যে এটা আমার কয়ের ব্যারেল না। হা হা আচ্ছা তোমার তোলা লাগবে না, এই লেবার এই ব্যারেল দুটো তুলে দাও। ব্যারেল দুটো তুলে দিয়েছি, রিস্কা লাগ করলাম ছাড়ো। এদিকে কিন্তু আমি 3 দিন না খাওয়া আছি, আমার বউ না খাওয়া আছে, খুব কষ্টই আছে আর কি। আমি ওই রিস্কা লাগ করলাম যে ছাড়ো, ওইদিকে বগুড়া বিলা ছাড়ো। তো কিছুদিন যাওয়ার পরে ওরা আবার ট্যাঙ্কির থেকে চোরাই তেল কিনতো এক দোকানদার। জি। তা আমি ওই দোকানে যা নামলাম, ওরা বললাম ভাই ব্যারেল সহকারে 2 ব্যারেল তেল দিচ্ছে। এক ব্যারেল কত কেজি থাকে বা কত লিটার থাকে? ওটা আমি জানি না, হিসেবও জানি না, দামও জানি না। আচ্ছা কেরোসিন ডিজেল? ডিজেল। ওকে। তা আমার দিকে তাঁকে করতেছে 2 ব্যারেল। বললাম হ্যাঁ। তো খুলে দেখলো, টেস্ট করলো, মাপ দেখলো, ওতে কত নেবেন? বললাম যে একদম ব্যারেল সহকারে 5,000 টাকা নেব। কয় না 3,000 টাকা দাম। যাকে এইভাবে করতে করতে 5,000 টাকাই দিল। আমি একটু কই রিস্কের টান দেবের কই, আবার কয় 3,500। এইভাবে করতে করতে 5,000 টাকা দিয়ে নিল। নামা দিলাম, নামা দিয়ে এসে এক বাজার আছে, বাজারে 2 রিস্কালা খাওয়াইলাম। বললাম ভাই খান, যা খাওয়া লাগে খান। আমিও 2টা দুধ মালাই খেলাম, পাউরুটি খেলাম, কলা খেলাম। আমি তো 2-3 দিন খাই না কিছু। খাওয়ার পরে আমি আর রিস্কালারে ভাড়া দিলাম 200 টাকা, 100 টাকা করে ভাড়া দিলাম। ট্রেনে 20 টাকা ভাড়া, সেখানে দিলাম 100 করে। দেওয়ার পরে রিস্কালাও মাথা সাপটা আমার দোয়া করতেছে ভাই আমার ব্যবসা যেন উন্নত হয়। খাওয়া দাওয়া আমার মোটামুটি মনে করেন যে 4,735 টাকা থাকলো রিস্কা ভাড়া টাড়া দিয়ে। আমি ওই দিক দিয়ে আমার শ্বশুর বাড়িতে গেলাম। তো যা দেখতেছি ফেরোজ ওই এক ডোবার থেকে মাছ মেরে নিয়ে চলে গেছে, ডোবাওয়ালা আর কি, পুকুরওয়ালা মাছ মেরে নিয়ে চলে গেছে। পরে সব সওয়াল পাল নাইমে ওই 2-1টা মাছ পাইলে ওইটা ধরে। তো ও ধরতেছে, তা আমি যা ডাক দিছি, ডাক দেওয়ার পরে কইতেছে কি এসে আসো, উঠে আসো। কয় না উঠে আসো, আমি মাছ মারতেছি, দাঁড়াও। না মাছ মারা লাগবে না, তুমি উঠে আসো। উঠে আসছে, আসার পরে আমি ওই আপনার একটা জিয়া আর টাকি মাছ পাইছে। ধুইতেছে, আমি ওই করছি কি ফালা দিছি, ফালা দাও, এ মাছ খাওয়া লাগবে না, ফালা দাও। ফালা দিয়েছে, কান্না শুরু করছে যে আমি এত কষ্ট করে মারলাম। না চলে আসো। ডুব দিয়ে ঘরের মধ্যে আসলো, কাপড় চেঞ্জ করলো, করার পরে বলতেছে এই অবস্থা কে তোমার? আলী মালিকা। বললাম যে একটা নাইট কোচ নষ্ট হয়ে গেছিল, তো আমি সেরে দিলাম, এর জন্য আমার এই 4,000 টাকা বকশিস দিচ্ছে, আর এটা মজুরি 735 টাকা হচ্ছে মজুরি। তুমি আবার কাজ জানো কবে থেকে? বললাম না জানি, দাও বস্তা দাও, কি কি লাগবে কো? এগুলো তো লাগবে সবই, তেল মরিচ পেট যা লবণ টবন সবই লাগবে। তা আমি হাটে যা ওই আধমন চাল কিনলাম, তো চালের দাম কম ছিল। বড় মাছ কিনলাম, সব তয় তরকারি কিনে দিয়ে বাড়ির দিয়ে আমি বাজারে গেছি যে একটু চনি খাস। 3টা ঘটনা এখানে চিন্তা করে দেখেন। আমি যখন গল্পটা শুনছিলাম, আই ক্যান ভিজুয়ালাইজ অল দোজ থিংস ইন মাই আইস অর মেমোরি, হোয়াট এভার ব্রেইন, যাই বলি না কেন। একটা ছোটখাটো ঘর, সেখানে যার আপনি ডিজেলটা মেরে দিলেন ওই ভদ্রলোকের নাম কি ছিল? ফজলুর। ফজলুর কাছে আমাদের এই শাহ-আলম হচ্ছে চোর। আবার শাহ-আলমের জায়গাটা থেকে শাহ-আলম তার ন্যায্য অধিকার বুঝিয়ে নিয়েছে, কারণ এক মাস যাবৎ সে ক্যানভাসিং করেছে, সেটা সে পয়সা পায়নি। স্ত্রী, সে বুঝতে পারছে না হাজবেন্ড পয়সা কোথা থেকে পেল, বাজারে আসলো, এই পয়সা দিয়ে সে একটু বড় মাছ কিনলো এবং সে এখান থেকে কিছু টাকা সে রিক্সাওয়ালাকে বেশি দিয়েছে। আবার সে তার যে একটু ভালো থাকে, একটু যে অন্যরকম থাকা, সেটার জন্য সে এখান থেকে একটা পয়সা ব্যয় করে চোয়ানি, যেটাকে বলে মদ, সেটাও সে কিনেছে। মানে এই জন্যই বলি যে গল্প এবং উপন্যাস যেই বলি না কেন, সেটা আসলে জীবনকে কখনো ছাপিয়ে যেতে পারে না। আমরা পদ্মা নদীর মাঝির যেই কুবের যেই চরিত্র পেয়েছি, সেই কুবেরের যে চরিত্র, এবং আমি জানি না মানে ওই গল্পের সাথে গল্পের কোনো মিল নেই, কিন্তু সামহাও ওনার বলার ধরন, ওনার দারিদ্রতা, ওনার সবকিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উপন্যাসের আরেকটা চরিত্র আজকে যাহা বলিব সত্য বলিবতে মঞ্চায়িত হয়েছে। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পর আমি আরজে কেবরিয়া আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। স্টে টিউনড। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ABC Radio 89। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 12টা। প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন শাহ-আলমের জীবনের অপ্রিয় সত্য। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। শাহ-আলম, তারপর বাজার সদাই করে দিয়ে নিলাম, একটু বাজার দিয়ে ঘুরে আসি, বাজারে যাচ্ছে অনেক অনেক খা। রাত্রে রিক্সার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে বসে আছি, 2-3 বন্ধু বসে চানাচুর খাইতেছি। এইদিকে আবার ফজলু ওই উল্লাপাড়া থেকে ঘুরে আসছে, বাড়িতে দোকানে আসছে। প্রথমে দোকানদার জিজ্ঞাসা করছে বাড়ির তেল, কয় নিয়ে গেছে তো, আমরা ড্রাইভার নিয়ে গেছে। বাড়িতে গেছে, বাড়িতে যা দেখা যায় না ড্রাইভার তেল নেয় নাই। তেল নিলে আবার দৌড়ে আসছে দোকানদারের কাছে যে ভাই আমার ড্রাইভার তো এই যে, কয় না এ তো না, কালো করে চুলের একটু বাবরি চুল আছে তো এসে নিয়ে গেছে। তখন কাছে কালো করে চুলে বাবরি আছে, তখন বুঝছে যে তো টার্গেট করছে জমক, আমাকে টার্গেট করছে। যত কথা বলছিলাম এবং আমি যে সময় তেল কিনি তখন ও ছিল সাথে, ও টার্গেট করছে আমারে যে এই কাজ তো তাহলে ওই করছে। পরেও আমার বাড়িতে গেছে, আমার আব্বা বলছে না আমার ওর ওই ছেলের তার দ্বারে আমি না, তো বলছে কোথায় থাকে, তো বলছে তো থাকে ঢাকায়, নাহলে শ্বশুর বাড়িতে আছে। তো আবার আমার শ্বশুর বাড়ি বিলে মানে আরো 5-6 জন নিয়ে আসতেছে। আমি রিস্কার ওই স্ট্যান্ডে বসে আসছিলাম, আমরা 2-3 জন বন্ধু বসে আছি। তখন পিছনে তাকা দেখি যে ও আসতেছে, তা আমি তো অন্তে আমার বন্ধুরে বললাম তোরা বয় আমি চানাচুর নিয়ে আসি, আমার শ্বশুর বাড়িতে চলে গেছি দৌড়া। যা আমি ফেরোজারে কইতেছি যে এই ঘটনা আমাকে তো ঢাকা থেকে নিতে আসছে, কে জানে যে ঢাকা বিয়ে করছে, আবার নিতে আসছে 5-6 জন আসতেছে নিয়ে যাবে আমারে। কয় না তুমি পলাও, তুমি কুশাল খাতের মধ্যে যা পলাও, আমি দেখতেছি। আমার বাড়ির সাথে কুশাল ঘাট ছিল, আমি কুশাল ঘাটের মধ্যে বসে আসছি যা ঢুকে। তখন ওরা বাড়ির বাড়ির থেকে বলতেছে যে আলম আছে, আলম আছে, দেখছে না তো অত ঢাকা থেকে আসে নাই, অত ঢাকায় আছে। বকতে বকতে চলে যেতে, শালা আসু হ্যান তেন হাত পা ভেঙে দেবো হ্যান তেন বিভিন্ন কথা বলতে বলতে চলে গেছে। আমি পরে বাড়া আসছি, আমি বললাম দাঁড়িয়ে না থাকা সম্ভব না, আমি কিছুদিন যা সিরাজগঞ্জ থাকি শহরে। আচ্ছা, ফেরোদা বলতে হ্যাঁ ঠিকই বলছো তুমি যাও। আমি আবার মনে করেন পরের দিন কিছু টাকা দিয়ে আর কিছু নিয়ে সিরাজগঞ্জ চলে গেছি, যা মন্তাজলের সামনে মন্তাজলের টিকিট কাটতেছি আর কি, ছবি দেখবো 12টার থেকে। কারণ পিছনে একজন কাদের পুর হাত রাখছি, ফিরে তাকা দেখতেছি যে আমার এক বন্ধু শফিকুল নাম, বলতেছে তুমি কি করো এখানে, ছবি দেখো। না ছবি দেখা লাগবে না, তুমি ওই আসো আমার দোকানে আসো। তা আমি আমার দোকানে গেলাম, আবার মন্ত্রণালয়ের সামনে বড় হোস্টেল করছে আর কি, হোটেলে গেলাম, যা বসলাম। বসে ওই হোটেল আমি করছি तो विश्वासी लोक नाई तो तुम एक काज करो हमारे होटेले मेसियारी करो तो काजी आसि देखल मेसियारी जो तो काजी आसि ठीक है मेसियारी करब ठीक है मेसियारी करब बोलते अच्छा ठीक है काजे लेगे जाओ ओई होटेले काजे लेगे गलम जैसे काजी आसि होटेले मेसियारी करते तीनटार सब शुरू हो तक नहीं शफिकुल करते तुम थको हमें तो बसाय जा ठीक है जान बसाय गे आसे ना आसे ना रात से 10টার समय और बो शाल नहीं पिछने बसार जगह प्रचुर जगह तो होटेल बड़ होटेल खियाली होटेल होटेल पिछने विशाल जगह बसार और शाली बहरे नहीं बसिया गल्प टल्प करते गेसि गे जावर परिचय कर दीते तुम्हार भाभी वाइफ एटा शाली तुम्हार बिये ठीक है भलो कथा वो छविगुलोर साथे एकसाथे काज करछि होटेले अनेक दिन ढाकाय काज करछि सेटाई परिचित जाक परे रात 1টার दिके होटेल मोटेल बंद करे बड़पुले जाइया दिबे गेछि बड़पुले गेछि जार परे ओने छविगुल बউ बोलतेছে भाई ताहले आमार बासाय जाएन तो बोललाम आपनार बासा कोथाय कय के आपनार भाई टेंजी गेले तो पाइबेन आमार बासा हच्छे थानार सामने ओके बोललाम ठीक आछे जाओ घरे शुए पर दिन सकाले उठसी उठे घर दोकान वोकान खुले झाड़ी झाटा दिए भाषी जिनिस गरम टरम कर दिसी सकाले नास्ता मास्ता बेची परोटा मालिक आर आसे ना छविगुल आर आसे ना दिन 10टा बजे ताओ आसे ना केरा आसे ना बाजार करबे माछ मांस आनबे पाकशाक करबो टाटका जिनिस भाषी जिनिस तो केउ खाइते चाय ना जाक परे आससे बाजार टाजार करसे जाक ओर बउयेर साथे आमार एकटा माने एकटा भालो एकटा सम्पर्क गड़े ओठे छविगुलेर बउयेर साथे ওর নাম হচ্ছে সাপি। তো একদিন হঠাৎ করে আমাকে বলে যে আপনি কাজ করেন বেলা 12টার দিকে থানার সামনে চলে আসেন ওকে আমার বাসায় আসেন। আমি বললাম ঠিক আছে যামনি বাসায়। মাসখানেক ছিলাম হোটেলে তে বাসার সামনে আসলাম। আসার পরে রিস্কে ভাড়া দিয়ে রিস্কে ছেড়ে দিবেন না সি আমারে কইতেছে না রিস্কে ছেড়েন না বস্তাটা তুলেন। আমি বস্তাটা তুলছি ও রিস্কায় উঠছে উঠে রিস্কার হুক তুলে দিছে দিয়ে কইতেছে ওঠেন। বললাম না আপনি যান আমি আরেকটা রিস্কা নিয়ে আসি। কয় না ওঠেন সমস্যা কি আপনি এক রিস্কায় গেলে কি হইছে ওঠেন। তা আমি নরছি যে হোটেলে যাবে তা আমি উঠছি উঠছি তারপরে ভিতরে ভিতরে ভয় সম্পর্ক আছে ওর সাথে। তারপরে একটাই 30 কালা কইতেছে ভাই বাস স্ট্যান্ড। আমি বললাম ভাবি বাস স্ট্যান্ড কে কয় না চলে না বাস স্ট্যান্ডে আসলাম কই যাবে কমনে যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে সেখানে নিয়ে চলেন। আমি বলতেছি যে কি ব্যাপার আপনি বস্তা টস্তা নিয়ে অত কথা বললে কিন্তু খবর আছে এই বলে চুল টুল খুলে মুলে আইলা দিলে করতেছে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে চলেন। আমি কি বলছি আপনাকে ওই যে হোটেলের বউ শফিকুলের বউ ভাবি ওর সাথে একটু এমনি কথাবার্তা হয়েছে এরকম না তো যাক আমি ও কিন্তু সবকিছু ওই বস্তার মধ্যে পড়ছে পেল্লা হারি যা মানে বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে ভেগে যাচ্ছে। আমি দেখলাম যে পরিস্থিতি না তারপরে আমি বললাম যে আমার কাছে কিন্তু টাকা নাই তো কইতেছে ওই ব্যাগ বাইট চেন টান দিয়ে কইতেছে এখানে 20,000 আছে প্রয়োজন পড়লে গলায় একটা সোনার চেন ছিল চেনটা দেখাইতেছে। বললাম চলো যাই আমার ফুফুর বাড়িতে নিয়ে যেতেছি বাসে উঠছি তোরে কইতেছে কি জন্য তুমি আসলে তোমার 1 মাস 1.5 মাস হয়েছে বিয়ার বয়স কয় যে চুপচাপ থাকেন আশেপাশে মানুষ আছে যেখানে নিয়ে যেতেছেন ওখানে যাই। তারপরে বললাম ও জানতো আপনার অতীত লাইফ সম্পর্কে জানতো না না কিছুই জানতো তিনটে বিয়ে হয়ে গেছে না জানে না কিছুই জানে না। একটা কথা কিন্তু বারবার বলছি প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন শাহ-আলম মাত্র 2 দিন আগে জেল থেকে মুক্তি পেয়েছে 25 বছরের জেল জীবন তার 25 বছর এগেইন আই এম রিপিটিং 25 ইয়ার্স 25 বছরের জেল জীবন পরে সে বের হয়ে এসে তার প্রথম কাজ হয়েছে যাহা বলিব সত্য বলিবতে এসে সে কনফেস করবে। জেলের ভিতরে থাকা অবস্থায় সে রেডিও শুনতো এবং এই অনুষ্ঠানটি শুনতো এবং আমার বিশ্বাস যে এই মুহূর্তে জেলের ভিতরে অনেকেই অনুষ্ঠানটি শুনছেন এবং যারা হয়তোবা তাকে চিনবেন। ওকে বলেন পরে বলতেছে আশেপাশের লোকজন আছে যেখানে নিয়ে যেতেছেন সেখানে চলে নাই। আমি বললাম যেখানে নিয়ে যেতেছি ওই জায়গায় আমার ফুবু আছে ফুবুর বাড়িতে নিয়ে যেতেছি ফুবু জানে যে আমার বউ আছে ঢাকায় তুমি চিগাইলে তুমি কেউ ঢাকা বাড়ি হ্যাঁ বিয়ে করছি ঢাকাও কিন্তু ফুবু হেরা চেনে না দেখে নাই কোনোদিন আনি নেই দেখে নেই তোর ওইটা শিখে দিলাম আর কি এই বলে নিয়ে গেলাম। মানে নিয়ে যাওয়ার পরে ফুবুরে কইলাম যেটা আমি ঢাকার বউ যাক বাপ ফুবু আমার থাকতে দিল থাকলাম 2-3 দিন তোরা রাত্রে জিগাইলাম যে কি কারণে আসলে তো বলতেছে যে আমার 1.5 মাস ধরে বিয়ে হয়েছে এই ঘটনা সারার এক ট্যাবলেট খা শুয়ে থাকে ঘুম পারে আর কোনো কাজ নেই। আমি বললাম যে ট্যাবলেট খা ঘুম পারে তাই কি হয়েছে কয় যে কি হয়েছে আপনি বোঝেন না আমারে বিয়ে দিছে पर टैबलेट खा घुम पार्बे हलो जाके ना बोलार पर बुझल टैबलेट मार्बलेट खाय आसले नेशा करे खूब प्रचुर बाड़ीते ओई आगे टैबलेटे पाता मुखेर मध्य दिए पानी खावा আর কোন খবর থাকে না। এই ভদ্র মহিলার নাম কি ছিল? শাফি। শাফি কি নেশা করতো? না, ওর হাজবেন্ড নেশা করতো। ওকে, এই ট্যাবলেট খেতে আর কি ঘুম পাড়তো। যাই আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে। পরে ওরে নিয়ে আমি চিটাগাং গেলাম। জি, চিটাগাং বাংলা বাজারে আমার এলাকার একটা লোক থাকে, কাজ করে, ওর কাছে গেলাম। নাসির নাম। তে নাসির দেখে করতেছি কি ব্যাপার তুমি জি এই অবস্থায়? বললাম যে হ্যাঁ রে নিয়ে আসছি। তো জানে যে বিয়ে করছে হয়তো বা বউ, বউ কিন্তু দেখে নাই কোনোদিন। ওকে, তো বউ নিয়ে আসলে বাসা নাই, ঠিক নাই, কথাবার্তা নাই। তো দেখলো যে না যাক আসছে যখন, তোর রুমে আলাদা এক জায়গায় বাসা নিয়ে দিলে মানে থাকি, খাই দাই, ঘুরি ফিরি। মাস দেড়েক থাকলাম, থাকার পরে মনে হয় হঠাৎ করে ওই টাকা ফুরা গেছে। ফুরা গেছে, ও বাড়িতে আসার জন্য কান্নাকাটি করে মাইক দেখার জন্য। দেখলাম ঠিক আছে টাকা যেহেতু ফুরা গেছে চলো যাই। তো তখন আমি ভুয়াপুর দিয়ে আসলাম, রাতে সন্ধ্যার দিকে আসলাম। জি, আইসার খালার বাড়িতে উঠলাম, সিরাজগঞ্জ কোর্টের পিছিয়ে গিয়ে খালার বাড়ি। খালার বাড়িতে ওঠার পরে খালা বকাবকি করতে করতে যাওয়ার মায়ের ডেকে নিয়ে আসতো। তোর মা ও বকাবকি শুরু করছে, দেখি হ্যান ত্যান তুই মানে খারাপ ভাষায় যা আসে তাই বলতেছি। তা আমার মায়ের বললাম যে আপনার মেয়ে গেছিল, আমি আবার আপনারা ফিরে দিতে আনছি, এই যে জিনিসপাতি সবকিছু আছে। হ্যাঁ তুমি ফিরে দিবে আসছো, এটা আবার আমার ওই নেবে হ্যান ত্যান, তুমি এক নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও, তোমার নামে মামলা করছে, জিটি করছে দুইটা। কে বলছে আপনাকে এটা? আমার ওই সাফির মা। সাফির মা, হ্যাঁ। ওকে, তে গেলাম যে মামলা করছে, করছে কি হয়েছে? তে কয় না তুমি আরে নিয়ে যাও। তা আমি গেলাম যে আমার কাছে পয়সা পাতি নাই, আমি আরে নিয়ে কোনে যাবো? কয় তুমি আপাতত জুয়েল গেস্ট হাউসে যা থাকো, সকালে আমি দেখতেছি ব্যাপারটা। আমি জুয়েল গেস্ট হাউসে এসে থাকলাম ভোরে, রাত দুইটার দিকে আর কি, তখন যৌবনা ট্রেন চলতো। দুইটার দিকে এসে জুয়েল গেস্ট হাউসে আর মা এসে বলতেছে বাবা চিঠিটা নাও, তোমার আমার মেয়ে যেহেতু তোমার সাথে গেছে, তোমাকে ভালো লাগছে চলে গেছে। ওকে, হ্যাঁ আমার আর এখানে কিছু করার নাই, আর এখানে থাকাও যাবে না, মান সম্মান যা গেছে গেছে, আর এই চিঠিটা নাও, রাজশাহীতে চলে যাও। আচ্ছা, রাজশাহী গেলে ওখানে লক্ষ্মীপুর বাজারে আমার জামাই আর একটা আছে, তাকে চিঠিটা দিও, তোমার ব্যবস্থা করে দেবে। এ বলে আমার দুইজন টেনে তুলে দিল। আমি রাজশাহী গেলাম, যা দেখতেছি হ্যাঁ পাইলাম, হারে দিলাম সিঁড়িটা, হে বাসায় নিয়ে গেল, নিয়ে রাখলো, বললো ঠিক আছে থাকো। সাথে আমার টাকাও দিয়ে দিছিল 5,000 টাকা। চিঠিত কি লাগছে না লাগছে ওটা দেখিনি, আমি থাকি ওখানে থাকা শুরু করলাম। তো আবার সেলুন ছিল লক্ষ্মীপুর বাজারে, ওই সেলুনের কাজ করতো, নিজেরই দোকান। আমাকে ওইটা টেলিং দেওয়া হইলো আর কি, দাড়ি মারি কাটতে, আমি কাটতে পারি না, দাড়ি কেটে করে আসলে গাল কেটে যায়। লাইক থাকি, ঈদের মনে হয় 10-15 দিন আগে, কুরবানি ঈদের 10-15 দিন আগে আমি বাড়িতে আসছি আর কি ওকে নিয়ে। সিরাজগঞ্জে আসতেছি, এসে হাটিকুমুল্লি নামছি, একটু বাড়ি দিয়ে ঘুরিয়ে যাই। যাক ঘুরে যাই, ওখানে নামার সাথে সাথে আমার ওই যে প্রথম বউয়ের মামার শ্বশুর 5-7 জন, আর আমার বউ, আমার শাশুড়ি, নানা শ্বশুর সব এসে হাসে হেসে বলতেছে কি ব্যাপার আনলাম, আসো, সমস্যা কি, তুমি আর থিয়ে গেছো তাই কি হয়েছে, আসো আসো বাড়িপুরে আসো। বাড়িপুর ডেকে ডুগে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার জোর করেই নিয়ে গেল, আমাকে আর সাফি, সাফিও আছে কিন্তু আমার সাথে। জি, জোর করে ডেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বসাইলো, খাওয়া দাওয়া করাইলো, খুবই করলো। যে রাত 8টা বাজছে, 8টার সময় আইসা পুরুষ গুলো আমার বাঁধতো, মামা শ্বশুর, নানা শ্বশুর পিঠ মোড়া বাঁধলে আমার মনে করেন দাঙ্গা সাঙ্গা কিল বক্সে। আর ওই মেয়েটারে মহিলারা বাঁধছে, সাফির বাঁধা ওরে মনে করেন যে যার মার যেভাবে মারা সেই মারা মারতেছে, ওরে মারতেছে মহিলা, আমারে মারতেছে পুরুষ। আচ্ছা, তা আমি তো নাক মুখ ফাইটে ফুটে গেছে, রক্ত বাড়াইতেছে, নয় বিনয় করতেছি, মামা ছেড়ে দেন, এবার মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। না তুই এরকম করতে করতে তুই 4টে বিয়ে করছিস, তোরা এত বড় সাহস দিল, এটা বহুত কথাবার্তা বলতেছে। যাক পরে বহুত মারা টারার পরে ও সেই মারা মারছে, পরে ছেড়ে দিল খুব ইটি করে, কিরে টিরে করার পরে হঠাৎ ওই ছেড়ে দেওয়ার পরে খুব মানে ওরও ফেটে গেছে। তো ওরে নিয়ে আবার ব্যাক করে রাজশাহী গেছি। আমি রাজশাহী যাওয়ার বগ্নিপতিরে কইছি যে এই ঘটনা আমার মারছে, তারা মেডিকেলে ভর্তি করে দিতে হবে। ওকে, আমার হালকা কিছু চিকিৎসা দেওয়ার পরে ওকে ভর্তি করে রাখলো। রাখার পরে আমি ওখান থেকে সিরাজগঞ্জে আসলাম, আমার এই সাফির মায়ের কাছে। ऐसे 50,000 टका निलाम निये आवार राष्ट्रीय बैक कर ले और यामोन मारा मस्ते सब हाथ पाव फुलेगा से पेट फुलेगा से बात तो माना थी मोता मारे कोटिन पराई शहर की पेट टर दिया तो पौरे हमें उन्हें यामर जेतारो इटला जेबाबे हो यार तो साथ तो ऊपर ही ने हमें छेरे दिल्लीर को था मुआ आवार और कसे घुरिया चले आशी जातो बार सारे तातो बारी बार कसे चले आशी एक तो बोला जाना यू करा जाना त्याग एक बार मेरे भला मुआ जावाई हो ये मोनर मध्य जेतु चल जाए तो हमें इंडियन एक ता आई मास मार्केट किरिस किन्हीं बारे में श्रेष्ठों ते किन्हीं नौबेटर ते किन्हीं जैसे हमें जेबाबे हो मारूंगी मारे अपने प्रथम स्त्री के फिरोज़ा के कारणों एक सात्ते ऊपर ही नहीं लगते ऊपर ही नहीं ये जो मानसिक एक टेंशन उठा दे माता है अरे इंडियन किरिस किने रशीश का गुशे इधर आगे दिन आमी हमारे प्रथम शोशुरवारी चले आशी फिरोज़ा वाली ऐसे देजे नहीं शोशुरवारी नहीं एक जन बोलते से तुम्हारे मामा शोशुर कुर्बानी दिसे ते शेगने गये जब आमी उखाने चले गए जार पर ये दिन थक सी वो हमारे चाकू किन्तु खाते से नर से टीवी दिए फुटे से और बुझे से सब किसी कुछ के एक फिर होता चाकू टा क्या नो किन्हीं से बुझते पड़े ना वो ताऊ जिगा ही नहीं जाक पर यामी इधर दिन थक सी इधर पर दिन हमारे बारी ते किसी हमारे बारी ते थे के पर दिन हमारे एक फूल बारी ते निया तो न मेरे फलावे फलावे जाकर कोर्बे देखो हेरा देखा जाएगा तो कैसी फूर्वत नहीं है कैसी नहीं है जा फूर्वत था किसी पर दिन शागला में शाशुरी शारा रास्ते दूर आ गया से रेक्टर शॉप में देख से जामे वाले मेरे फलाई सी जा हमारे फूल उठाने फूल ठाशा पुरी आ गया से शॉप में देखा चेटा हाँ पुरी आ गया से पुरी आधार पर हमारे फूल वाले कैंटन फिर ऐसे पानी टंडी टेले देख ऐसा कुछ से बीन किए से कोई बीन ना मिला रेक्टर शॉप में देखिए उनमें यारे मेरे फलाई से तामे हमारे फूगे तो ना हमारे में ना हमारे वही फेरो दाव बोलते से ना हमारे वो जातू ये करो काम हमारे में ना तुम ये चिंता करो ना वो हमारा शुल्ले मन थे वालों वासे ते आमी यावर परे वही कतारते वालर परे और माँ थक लो ना किसी को परे रेस्ट करे चले आश्लो आशा परे हम पर दिन पर फूगो बोले हम रात्रि बोल चले फूगो वही कल क्या तो चले जामो हमारे किसी वही मुर्गी टुर्गी बालों उन तक खिला दियो और फूबो शागल वाला उन्हें तोड़ी करते बालों में तो मुर्गी टुर्गी जावो करते पाक शक कोई खावा दिसे हमें वाले ने राउना दिसी ओके राउना दिसी बांसुर्सी देख सी दे तो बांसुर्सी उठार पर देख ले हम जे बाल दे जो दिल जाए तले हमें दिने वाके सुले देते पर और फिर आम्रा ऐडा एक जगह नाम सिलो नीम का से हॉल सिलो सिनेमा हॉल साले सभी देख सियार की दो जने बाहर आते के तीन टश्शो देख सी सभी दे है आम्रा चौरा पतेरा राउना देसी जय चौरा भीतर दे के ले इट्टू कोले आम अंधकार होगे चौरा मध्य राउना देसी जी दे चुले देते सी जाए या किसी दूर जाए बोशी जे रात है ना क्या जाए किसी दूर जा बोशी रात है ना क्या एवं कुट्टी सुंदर देशमा बेला डूबे वही टाइम में चाकूड़ा बाहर करती कोई हमारे टीवी मर्सी सब तरह से दाम करे हमारे से दूर ताना के कि वो किच्छ भी बुझते पड़े नहीं जापनी ओके मेरे फिल्म बारे कुम कोनो किच्छ किसी बुझते ना तो तो नहीं टुक और भीतरे माने एक टाइम ये शेगा सर की ऐ जोने आज से बुझते पड़े हम वो हट से खूब जोरे आमी हटते से धीरे-धीरे किंतु को हटते से खूब जोरे-जोरे माने खूब दूर तो को तीज जाते से आरकी और टुक इटुक बुझते वर्षे तामी परे जब साकुड़ा में ये टीवी दिसी एक शब्द दिसी तो उन मस्से दूर तो दूर परे आमी दामु दूर दिसी दूर पुरी मुनागरं दे पिसों ने काउडा दिसी काउडा ही मुनागरं जे और खुश यस আপনারা যেটা বুঝতে পেরেছেন যে ও যে জেল খেটেছে সেই জেল খাটার পেছনের কারণটাই হচ্ছে এটা কিন্তু আমরা এই নির্মম মানে কঠিন ভয়াবহতম নৃশংসতম সত্যটা যদিও আমরা বলি যাহা বলিব সত্য বলিব এই সত্যটা আপনাদেরকে বুঝে নেবার দায়িত্ব দিচ্ছি যে কিভাবে এই খুনটা করা হয়েছে আমরা সেটা ইন ডিটেইল এখানে উপস্থাপন করছি না ওকে তারপরে কি হলো এই কাজটা করার পরে আপনি কি করেন এটা করার পর তো মারা যায় मारा दर पड़े यामी तो निजे चला वही शुमाटे तो आपने के कोनो कथा बोले चिलो हाँ अनेक कथा बोल चिलो की बोले चिलो जय आशुले तुम्ही अनेक किसी भाव सिला अनेक किसी कुर्सो आशुले इटे क्योंकि मने मृत्यु शुमाई टाते मृत्यु शुमाई आशुले यामी आमा के जात तुम्ही मुने कुर्सत ना ना तुम्ही भात कापड़ो ठीक मतन देओ ना तारपरेও যখন তুমি দেখছো যে অবস্থায় আমি চলে গেছি কোনো কথা বলি নাই সেই অবস্থায় আমি চলে গেছি হ্যাঁ আমার মা নানা সবাই আমাকে বাধা দিয়েছে তারপরেও তোমার প্রতি আমার এই ছিল টান ছিল যে আমার বিশ্বাস ছিল যে তুমি কোনোদিন আমাকে মারতে পারবে না যেখানে যে অবস্থায় আমাকে যেতে বলছে আমি সেইভাবেই গেছি মানে বেশিক্ষণ কথা বলতে পারে নাই 5-10 মিনিট কথা বলছে এটা কি মানে আপনি ছুরি মারার পরে হ্যাঁ তারপরে মনে করেন যে আমার তো কোন আর এই ছিল না আর কি আমও তো জ্ঞানটা আমার ছিল না ওই এলাকার লোকজন আমাকে বলছে আমি জেল থেকে বের আসার পরে আমাকে বলছে আমি তখন নাকি পাগল হয়ে গেছিলাম মানে ওই কাজটা করার পরে আপনি কোথায় ছিলেন পালিয়ে গিয়েছিলেন নাকি মানে পালিয়ে যাননি আমি চাকু সহকারে থানায় ফাঁড়িতে চলে গেছিলাম ফাঁড়িতে গিয়ে মানে পুলিশ ফাঁড়িতে হ্যাঁ পুলিশ ফাঁড়িতে যা সারেন্ডারে ছিলাম এই কথাগুলো যদি মৃত্যুর সময় ও না বলতো আপনাকে আপনি কি সারেন্ডার করতেন সারেন্ডার আমি করতাম আগে থেকেই প্ল্যান ছিল যে মেরে তারপর সারেন্ডার করব তারপর শুনছি আর আমি যে সময় বাড়াই আমাকে বলছে অনেকে যে আমি আমার মাথা তো ঠিক ছিল না আর আমি প্রচুর পরিমাণ তো নেশা করতাম ওই জোয়ানিগুলো খেতেন এখন খাই না নেশা টোটালি বাদ বন্ধ থানায় গিয়ে আপনি সারেন্ডার করলেন তারপর থানায় সারেন্ডার করার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করলো মারছো কেন এইভাবে মারছি এইভাবে এই করছি পরে সেরা কোর্টে চালান দিয়ে দিল কোর্ট থেকে তো আমার 96 সাল এই প্রথম আপনি জেলে গেলেন না কোর্টে কি বললো আপনাকে আমি একটু শুনতে চাই যেহেতু আপনি ওখানে গিয়ে নিজে সারেন্ডার করেছিলেন সেহেতু আপনার ফাঁসির রায় হয়নি আমি যদি ভুল না করে থাকি নিজে সারেন্ডার করার কারণে আপনার শাস্তি কিছুটা কম হয়েছে তাই কি ওকে আপনি তাহলে আমাকে একটু বলেন বিস্তারিত আমি কেসটা শুনতে চাই যে কি ঘটেছে একের পর এক আপনি সারেন্ডার করার পর থেকে সারেন্ডার করছি আমাকে থানায় নিয়ে গেছিল থানায় নিয়ে আমাকে আমার কেস সাজাইছে সেখান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে গেছে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে আমি ওনার কাছেও স্বীকার করছি যে আমি ফোন করছি কি জন্য ফোন করছে এই কারণে ওখানে একটা পয়েন্ট ছিল কাজেই ফাঁসি হয় নাই আমার তখন ম্যাজিস্ট্রেট আমাকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছিল দেখো স্বীকার করলে এই হবে অমুক হবে আমার চেন হ্যাঁ এইভাবে বিভিন্ন কথা বলছে তারপরে আমি স্বীকার করছিলাম যা আছে কপালে তাই হবে তারপরে কোর্টে সাক্ষী হইলো সাক্ষী দিল সাক্ষী কে দিয়েছে সাক্ষী আমার শাশুড়ি দিয়েছে আমার শাশুড়ি দেখে নাই দেখা সাক্ষী কেউ নাই কেউ দেখা সাক্ষী দেয় নাই আর বিচার তো হয় দেখা সাক্ষীর পরে সাক্ষী আমার দেখা সাক্ষী ছিল না তারপরেও আমি থাকছি কারাগারে ছিলাম প্রথম যে সময় ঢুকছিলাম কারাগারে তখন তো আমি আপনার মাটির হাঙ্কিতে ভাত খেতাম মাটির হাঙ্কি কি চেনেন কিনা জানি মাটির ওই প্লেট হ্যাঁ প্লেটে ভাত খেতাম এবং ওই প্লেট দিয়েই বাথরুম করতাম বাথরুম করে ওই প্লেটে পানি নেই ওইটা দিয়ে বাথরুম এবং ওটাতেই বর্তমান সরকার যা করছে কারাগারের জন্য অনেক উন্নয়ন করছে আর কি অনেক সুবিধা তখন শুয়ে থাকছি আপনার একজনের পরে একজন শুয়ে থাকছি বাথরুমের পানি এসে শরীরে পড়তো কাপড় শুয়ে পড়তো সারা শরীরে চুলকানি পচরা হইতো তখন আমি যে সময় ঢুকছি তখন তো জেলখানা খুব নির্যাতন ছিল খুবই যারা পুরাতন আসামি ম্যাট পাহারা তারা ওই নতুন আসামিদের উপর নির্যাতন করে আর কি এক ধরনের নির্যাতন করতো পয়সাপাতি নিত এইভাবে ওরা এইভাবে করতো পয়সাপাতি নিত বর্তমান সরকার এটা অনেক উন্নয়ন করছে দেশের আপনার 68টা কারাগার বাংলাদেশে 68টা কারাগারে অনেক সুযোগ সুবিধা পাইছে বন্দীরা ফ্যান দিছে আপনার টেলিভিশন দিছে থাকা খাওয়া সুবিধা দিছে দুর্নীতি বন্ধ দুর্নীতি হয় না আমরা এখানে আরেকটা বিরতি নেব এবং 25 বছরের ওনার যে কারাগার জীবন সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এই ফাঁকে আপনাকে একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক তারা আমাদেরকে ফোন করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892 আরো একবার বলছি 09613 892 892 ফোন করার পরে আপনি 2 চাপবেন এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন ফিরে আসছি ঠিক 4 মিনিট পর Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge yourself Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo. Recharge yourself. आर एक बार स्वागत हो 4 मिनट पर आपनारा शोना शुरू करलें रॉयल टाइगर ड्रिंक प्रेजेंट्स जहां बोलिबो सत्य बोलिबो एबीसी रेडियो एफएम 89.2 ते आपनारा आसते पारेन आमार फेसबुक पेजे पेजेर ठिकाना www.facebook.com/kebriya.rj आमी आबारो बोलছি www.facebook.com/kebriya.rj প্রিয় শ্রোতা আপনারা শুনছেন শাহ আলমের জীবনের অপ্রিয় সত্য আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারো ফিরছি শাহ আলম তারপর কারাগারটাকে আমি বুঝতে পারলাম যে কারাগার যে আসলে কি কারাগারে ঢুকে আমি আমার সবচেয়ে আমাকে যে বেশি ভালো আদর করত ভালোবাসত দাদি সে মারা গেছে আমার মাকে হারাচ্ছি আমার বড় বোনকে হারাচ্ছি স্বাস্থ্য বোনকে আমার শুধু কারাগার এমন একটা কষ্টের জায়গা যা বলার মতো না আমার ছোট দুটো ভাই আমাকে দেখাশোনা করত কারাগারে আমার বাবা আবার বিয়ে করছে ছোট মা বাবা যেত খুব কম যেত কিন্তু ওই দুটো ভাই শামীম আর মানিক আমাকে দেখাশোনা করত কারাগারের প্রথম যে ঢুকে যে অবস্থায় থাকছি তা বলার মতন না বিভিন্ন দিক দিয়ে নির্যাতিত হয়েছি 96 সালে আমার সাজা হয় সাজা হওয়ার পরে আমি রাজশাহীতে যাই 96 সালে আপনার যখন সাজা হয় তখন আপনার বয়স কত ছিল 96 আমার বয়স ছিল আমি জেলে ঢুকছিলাম 19 বছর বয়সে 92 সালে নোট দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা 19 বছরের টকবগে যুবক সে তার জীবনের 25টা বছর জেলে শেষ করে এসছে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে 19 বছরের যে খামখেয়ালিপনা লাভ ইমোশন একের পর এক ভুল এবং তার জীবন থেকে 25টা বছর নিয়ে গেছে 19 এবং 25 সব মিলিয়ে হচ্ছে 44 বছর এই মানুষটার বয়স এখন 44 কিংবা 45 44 এবং 45 একটা পুরুষ জীবনের অন্যতম পরিণত বয়স যেই বয়সে এসে নতুন করে ঘুরে দাঁড়ানো নতুন করে কোনো কিছু করা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেকখানি কঠিন এবং 60 বা 70 বছরের গড় আয়ু জীবনে 25টা বছর 19 সব বয়সই তো আসলে একই রকম গুরুত্বপূর্ণ না জীবনের শেষ দিককার বয়স কৈশোরের বয়স শিশুকালের বয়স কিংবা যৌবনের বয়স সবচাইতে ক্রিম এজ সবচাইতে ভাইটাল এজ যদি বলি এই যে 25 বছর 19 থেকে শুরু করে সবচাইতে ইম্পর্টেন্ট এজটা উনি ওনার মানুষ জীবনের এজ যেটা তিনি জেলে কাটিয়ে আসলেন পাপের প্রায়শ্চিত্ত অফকোর্স ভুলের জায়গাগুলোতে আপনারা নিশ্চয়ই জানেন যে ভুলটা কি হয়েছে কিন্তু আমরা স্পেসিফিকলি তার কাছ থেকে শুনবো তার মূল্যবোধের জায়গাটাতে জি জেল জীবনের গল্প বলছিলেন আপনি বলুন জেলে ঢোকার পর থেকে আমার বাবা মার কথা বেশি বেশি মনে পড়ত আমার স্ত্রী যেটা মেরে ফেলাছে তার কথা মনে পড়ত যে যদি বেঁচে থাকতো আমি দেখছি অনেক লোকের আত্মীয় স্বজন দেখা গেছে স্ত্রী বেশি আসতো ওই জায়গাটাই আমার বেশি বেশি মনে পড়ত কান্না করতাম খাইতাম না ঠিক মতন গোসল করতাম না ঘুমাইতাম না ঠিক মতন কিন্তু প্রচুর মনে পড়ত মনে পড়েও কি করি কিছু তো করার নাই আইন তার নিজ গতিতে চলে আমার সাজা হলো 26 আগস্ট আমাকে রাজশাহী যাই যা ওখানে থাকি কাজকাম করি কিন্তু বারবার আমার যে ভুলগুলো আমি করছি জীবনে এই কথাগুলাই আমার বারবার মনে পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও আমি জীবনের যে ভুল করছি বাকি জীবনটা সেই ভুলের জন্য যা কিছু করার বাইরে যা করি দোয়া নামাজ রোজা করি বাপ আছে বাবার সেবাটা করি এই সমস্ত চিন্তা ভাবনায় সব সময় ভিতরে আমার আপনার ডেইলি রুটিন কি ছিল মানে সকালবেলা একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে ঘুমোতে যাওয়ার পর্যন্ত কি হতো আমাকে একটু বলেন তো আমি এই জেল জীবনের গল্পটা এই কারণেই বেশি বেশি তুলে নিয়ে আসতে চাই যাতে করে মানুষ একটু হলেও সচেতন হয় হ্যাঁ বলেন সকালে ঘুম থেকে উঠতাম রুটি দিত একটা গুড় দিত রুটি খেতাম গুড় দিয়ে তারপরে কাজে যেতে হতো হয়তো কি কাজ করে তো এখানে বিভিন্ন দফা আছে বাগান আছে ভিতর বাগান ফুল বাগান হ্যাঁ কাঠ মিস্ত্রি দর্জি কামার মিস্ত্রি তারপরে রাইটার বিভিন্ন লোকের বিভিন্ন কাজ যারা চৌকায় ফাঁকশাক করা আপনার ক্যান্টিন চৌকায় ফাঁকশাক করা সেবকগিরি করা ম্যাটগিরি করা নাপিত দফা আচ্ছা তাই আমি ওই দফা সালিতে থাকতাম দোপা কাপড় পরিষ্কার করতাম ইস্ত্রি করতাম প্রায় 11টা পর্যন্ত কাজ করতাম কাপড় ধুইতাম দিয়ে ওটা নেড়ে দিতাম 11টার পরে গোসল টোসল করে চার করে ফাইল বসা লাগে গুনতি দেওয়া লাগে গুনতি দেওয়ার পরে আবার ওই भात तो दुई बेला रुटी जी एक बेला भात आबार मने होते भात धरे खाइतम चारटे रेखे दितम सन्ध्यार समय खाम कारण सन्ध्यार समय रुटी दित आबार मने होन जे ओई देड़टार दिके आबार चाली सारत एमडी एटा एमडी चाली देड़टाय सारे आर कि देड़टार समय चाली सारत ओई चालीते आबार काज शुरू करे दितम जे समस्त कापड़ धुइया दितम ओगना उल्टा दितम सुकाने गुना बैगेर मধ্যে ভরতা बैगेर मধ্যে ভরে ইস্ত্রি করে আবার প্যাকেট করে দিয়ে দিতাম ওই আবার মনে হচ্ছে 5টা পর্যন্ত কাজ করতাম বিকাল 5টার সময় চালি ছেড়ে দিত একটু ঘাটা ঘুটা করার পরে আবার মনে করেন খাবার টাবার দিয়ে 5:30টার সময় লক আপ করে দিত আর কি আর কোনো ই নাই লগাবে যাইতাম ওই তখন আপনারা আমাদের ওই পোশাক থাকতো সাদা পোশাক জয়তি পোশাক ওই পরেই থাকা লাগতো রাত্রে শুয়ে থাকা লাগতো কয়তি পোশাক পরে এখন থাকা লাগে না এখন সিভিল পরেও থাকে কিন্তু তখন কয়তি পোশাকই পরে থাকা লাগতো ওই কয়তি পোশাক পরে থাকতাম দেখা যেত যে গরমের মধ্যে তখন তো ফ্যান ছিল না ফ্যানও ছিল না টিভিও ছিল না গম তরতো না ওই আপনার কাপড় দিয়ে পাখা বানায় নিতাম যার যার মতন ব্যবহার করতাম আর ওই সব বন্ধু বান্ধব তৈরি হইতো বিভিন্ন জায়গার লোক মানে কয়টি যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় আর কি বন্ধুত্ব তৈরি হয়ে যায় ওদের সাথে গল্প টল্প করে 10টার আগে ঘুমা যাওয়া লাগতো 10টার পরে কোনো গল্প করা চলবে না এটা জেল কোর্টের বিধান 10টার পরে সবাই ঘুমা যেতে হবে আবার কেউ যদি বাথরুম যায় তাহলে ওই আপনার যারা পাহারাদার আছে ডিউটি করে ওদের পারমিশন নিয়ে যেতে হবে আবার যদি বাথরুমে যা 10-15 মিনিট বেশি থাকা হয় তাহলে আবার ওরা যা ফুচি পারবে যে কি করতেছে এভাবে থাকি আমি আমার জীবনে একটা ছেলে পাচ্ছিলাম ওর মা ভিক্ষে করে খায় তে ও দৈনিক কান্দতো তোর একদিন ডেকে নিয়ে এসে বসালাম কান্দিস কে দাদা অল্প বয়স আর কি কাঁদিস কেন কয় ভাই বাড়ির যাবো মার কাছে যাবো খালি মার কথাই বেশি বলতো জি বললাম তোর মার কাছে যাবো তোর মা কি করে কয় আমার মা ভিক্ষে করে তুই বাড়িতে কোনোদিন ওই মাছ মাংস খাইছিস কয় না রুটি খাইছি আটার জাই খাইছি তো তুই প্রতিদিন মাছ মাংস খাইতেছিস এক টুকরো হলে খাইতেছিস তারপরে তোর মায়ের কাছে যাবে কয় ভাই যদি আমি ওই মাছ মাংস আমার দরকার নাই আটার জাই না খাওয়াও যদি থাকি ভাই তা মার কাছে থাকা আমার গম ধরে এনে গম ধরবে না ভাই মা যে কি জিনিস মা ভিক্ষা করে না খাওয়ালেও আমি মায়ের কাছে থাকবো ভাই মানে ছোট তো ছেলেটা ছোট ছিল আসলে তো উনি দেখছি যে জেলখানায় কেউ থাকতে চায় না আর মা বিক্রি ওরে খাওয়ায় না খেলেও জেলখানা থাকবে না এদের সময় কি করতেন 25টা বছর যেহেতু পার করলেন এদের সময় কান্নাকাটিটাই বেশি হইতো বন্দীদের মধ্যে কান্নাকাটি আর কান্নাও সবাই মানে কিছুটা হলেও চোখের পানি সবাই ফালায় কারণ বছরকার দিনে খাওয়া দাওয়া জেলখানা ওই সময় ভালোই দেয় এদের দিন পাশ পোলা মাংস বোনা খিচুড়ি ইলিশ এই মাছ কিন্তু খাবার ঢুকতো না বেশিরভাগ ভাই বোন বাবা মায়ের কথাই মনে করতো এদের সময় নামাজ পড়তাম তারপরেও কান্নাকাটি বেশি যে আজ বাবা মার কাছে যদি থাকতাম তাহলে সবাই একসাথে বসে খেতাম খাওয়ার ভাগ্যটা নাই কান্নাকাটি হয়তো আর বেশি শুধু একটা কথাই বলার আছে আমরা সবাই যারা প্রাণীকুলে আছি প্রতিটি মানুষই সৃষ্টিকর্তা তার নিজ ইচ্ছায় ভালোবাসায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষই ভালো মানুষ সিচুয়েশনে পড়ে মানুষ বাধ্য হয় খারাপ কাজ করতে মানুষ একটা পরিবেশ না পেলে মানুষ কারো দ্বারা ডিমোটিভেটেড হলে মানুষ সুন্দরভাবে তাকে পরিচর্যা করে বড় না করলে কিংবা যদি এক কথায় বলি একটা শক্তিশালী রিজন না থাকলে কেউ কখনো খারাপ কাজ করে না এবং যে মানুষটা খারাপ কাজ করে সেই মানুষটার দিকে আমাদের তীর মারার আগে কি কারণে সে খারাপ কাজটা করলো সেই কারণটা কি রিমুভ করা উচিত যাতে করে তার মতো করে সমাজে আর কেউ কখনো না হয় এই তো মাত্র কদিন আগে ফেসবুকে যে ঘটনাটা আমাকে অত্যন্ত রকম কষ্ট দিয়েছে কারণ আমি নিজেও এখন একটা সন্তানের বাবা এবং সেটা হলো 7 বছরের একটা মেয়ে তাকে রেপ করেছে একটা কিশোর এবং যাত্রাবাড়িতে এই ঘটনাটা ঘটেছে রেপ করার পরে তাকে মেরে ফেলা হয়েছে ওই মেয়েটার ছবিটা যখন আমি দেখেছি আমি আমার নিজের সন্তানকে অনুভব করেছি সেখানে এবং আপনি আবার পরক্ষণে যখন ওই কিশোরকে পাশাপাশি দাঁড় করিয়ে যখন ছবিটা ছাপানো হয়েছে ফেসবুকে এই ছবিগুলো ছাপানো উচিত না আমি মনে করি ছবিগুলো দৃশ্যমান করা উচিত না সোশ্যাল মিডিয়াতে কিন্তু যখন দেখছিলাম মানে এতটাই খারাপ লাগছিল যে এই ছেলেটা কি সারা জীবনে কোনো ভালো কাজ করে নাই এই ছেলেটা কি জন্মের পর থেকেই শুধু খারাপ কাজ করেই যাচ্ছে সমাজে এই ছেলেটা তো অনেক ভালো কাজ করেছে সমাজে তার জীবন দশায় এর মধ্যে অনেক ভালো গুণ ছিল তাহলে একটা সিচুয়েশনে সে এত ভয়াবহ রকম দুর্ধর্ষ রকম খারাপ কাজ কেন করলো? ব্রেনের ভিতরে নিশ্চয়ই এমন কিছু থাকে আমাদের মনুষ্য আচরণের মধ্যে। কেউ না, আমি বলছি ইনক্লুডিং মি, এভরিবডি, প্রত্যেকের মধ্যে আমরা কেউ মহামানব না, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভুল আছে, অপরাধ আছে, কিন্তু সেই অপরাধটা সিচুয়েশনাল, এবং সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয় এটা যদি আমরা জানতে পারি, এটা যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে এই ধরনের ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। নইলে এরকম ঘটনা ভবিষ্যতে হয়তো আরো অনেক জন্ম নেবে, হয়তো সেটা পত্রিকায় আসবে না, হয়তো সেটা সোশ্যাল মিডিয়াতে কেউ জানবে না, নীরবে নিভৃতে হয়তো অপরাধটা হয়ে যাবে। এবং আমরা মূলত যেটা করি সবাই, বিশেষ করে গণমাধ্যমের জায়গাটা থেকে আমি বলবো ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে কোনো একটা অপরাধীকে পেলে, কোনো একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার দিকে আমরা যেভাবে তীরটা ছুড়ে মারি, তাকে নিয়ে যেভাবে ভৎসনা করি, তাকে নিয়ে যেভাবে গালমন্দ করি, তাকে নিয়ে যেভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাই, এটা আমাদের ফার্স্ট ইমোশন, এটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার স্থায়িত্ব খুব অল্প, এটা হয়, হওয়ার পরে মনে হয় যে নিজের ভিতরে একটা রিয়াকশন ক্রিয়েট হলো, সেটা উগরে দিলাম এবং আমি ভুলে যাই। কিন্তু আমরা যদি একবারের জন্য একটু চিন্তা করে দেখি, যেই লোকটা এই খারাপ কাজটা করেছে, যেই লোকটা এত বাজে একটা কাজ করলো, এই লোকটা কি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি? কিংবা এই লোকটার এই খারাপ কাজের জন্য আমি তাকে যে পেনালাইজটা করছি সেটা না হয় ঠিকই আছে, কিন্তু পেনালাইজ করাটাই কি শেষ হয়ে গেল? এ কেন এই ধরনের কাজটা করলো? সেই কেন থেকে যদি সোসাইটিকে বের করা না যায়, সেই কেন থেকে যদি পুরো কমিউনিটিকে বের না করা যায়, তাহলে কিন্তু আপনি বিপদমুক্ত না, আমি কিন্তু বিপদমুক্ত না, কেউই কিন্তু বিপদমুক্ত না। আজকে যে ধরনের অসুস্থ একটা পারিবারিক সম্পর্কের মধ্যে 19 বছরের জীবনে তার 4টি বিয়ে, তার পরিবারেরও ভুল আছে কিন্তু। এবং আমাদের দেখবেন আমাদের সোসাইটিতে একটা মারাত্মক রকমের একটা ভুল ধারণা আমরা সবাই পোষণ করি, ছেলে কিংবা মেয়ের মধ্যে যখন এই যে এক ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, অপ্রাপ্ত বয়স্কে হোক বা প্রাপ্তবয়স্কের জায়গাটা থেকেই হোক, আমরা ধরেই নিই তাকে বিয়ে দেওয়া মানে হচ্ছে সব সমস্যার সমাধান, ছেলেই হোক বা মেয়েই হোক। উনি কিন্তু আগে একটা বিয়ে করেছিলেন, ওই বিয়েটা একটা পারিবারিক ভুল সিদ্ধান্ত ছিল ওনার মায়ের। ওনার মায়ের বলতে আমি যেটা বোঝাচ্ছি ফিরোজার মায়ের, কারণ ফিরোজার মা কিন্তু বিষয়টা জানতেন। এবং তারপরে দেখুন এই ভদ্রলোক শাহ-আলমের বাবা কোন একটা ঘটনার প্রেক্ষাপটে তাকে জানিয়ে না জানিয়ে না শুনিয়ে আরেকটা বিয়ে দিয়ে দিলেন। এই যে বিয়ে নামক যে ভুল, এবং তারপরে তার আরো দুটো ভুল, এই ভুলের জায়গাটা থেকে সবচেয়ে বড় খেসারতটা কে দিল? সবচেয়ে বড় খেসারতটা দিল আমাদের আজকের অতিথি। 25 বছরের গল্প শুনছিলাম, নিশ্চয়ই সেখানে ফাঁসির অনেক আসামিও পেয়েছেন। এরকম কোন আসামি কি ছিল যাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল ফাঁসির আসামি, এবং সে জানতো কালকে তার ফাঁসি হয়ে যাবে বা কালকে তার শেষ দিন, এরকম কোন আসামির সঙ্গে কি কথা হতো? ছিল, আমি যে সময় কাশিমপুর হাই সিকিউরিটিতে ছিলাম, জি, ওখানে অনেকেই জানতো। আপনার কিছুদিন আগে মুক্তি হান্নান, ওর ভাইয়ের ফাঁসি হয়ে গেল, সকাল থেকে 2-3 দিন আগে থেকে জানতো যে আমার 2-1 দিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে। ওই সময়টাতে ওদের রিয়াকশনটা কি হয়? ওরা তখন সবচেয়ে বেশি হচ্ছে আপনার আল্লাহর ডাকা, আল্লাহকে ডাকাডাকি করে, নামাজ পড়া, তওবা, এমনি বেশি করে। আমি ওখানে আমার কাজ পাশ ছিল, আমি কাজ করতাম, ওদের সেবা যত্ন করতাম। সেবা যত্ন বলতে কি দেখাশোনা করতাম, ওদের খাবার টাবার এনে দিতাম। আমি তো লাস্ট বাড়াইছি হচ্ছে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে, ওখানে ছিলাম। ওরা জানতো, জানলেও কঠোর নিরাপত্তায় থাকতো। জি, আপনি যে বের হলেন 25 বছর পরে, বের হওয়ার ঘটনাটা একটু শুনতে চাই। মাত্র 2 দিন আগে আপনি বের হয়েছেন, আপনি যেটা বললেন আপনি তো আগে থেকে জানতেন যে আপনার মুক্তি হচ্ছে না? আমি জানতেন না, 19 সালে বারান্নার আমার ই ছিল। আচ্ছা, 19 সালে শেষের থেকে আমি বাড়াইতাম। আমি যে হাজত বাস পায় আমি বাড়াইছি, আমার ওই আপনার সরকার হাজত বাস ধরে দিছে। তারপরে আমি জানতাম যে আমারও তো, আমি তো হাজত দিয়েছিলাম 4 বছর 2 মাস 7 দিন, এটা পাইলে আমার সাজা কাটা শেষ হওয়া যাবে। জি, যাই এটা আপনার ওই হাইকোর্টে এটা রায় দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওটা কারা কর্তৃপক্ষ ওটা সঙ্গে সঙ্গে ধরে দিছে। ধরে দিয়ে আমার, আমি যেদিন আমাকে ধরে দেয় তার আগের দিন আমি জানি যে কাজ বাড়াম। আমি পরের দিন রেডিও থাকলাম, ইনশাল্লাহ 600 ঘন্টায় বাইর করে দিছে। ভালো ভালো লাগলো। কি বাড়িতে তো আসে তেমন একটা যে সুখে আছে। এই 25 বছর পর বের হওয়ার পরে শাহ-আলম কি পেল? আসলে একজন 25 বছরের কয়েদি কিংবা জেল খাটা মানুষের সমাজে ফেরার পর জীবনটা কি স্বাভাবিক হয়? আপনি চোখ বন্ধ করেই উত্তর দিতে পারেন না। অর্থাৎ একটাবার একটা মানুষ জেলে যাওয়া সারাটা জীবনের জন্য তার জীবনটাকে শেষ করে দেয়। আমরা একটা কাজ করি, ছোট্ট একটা বিরতি নেই, এরপরে উনি বর্তমানে কেমন আছেন সেটা নিয়ে আমরা জানবো। সবসময় বলি, বারবার বলি, আবারও বলবো যে একটা অপরাধ কখনোই কাউকে ছাড় দেয় না, সেটা বিভিন্নভাবে আপনার জন্য পেনাল্টি হয়ে আসে। যারা অপরাধ করছেন তারা থামুন, যারা অপরাধ করার চিন্তা ভাবনা করছেন তারা থামুন এবং যারা অপরাধ করে মনে করছেন পার পেয়ে গেছেন তারা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিন কারণ আপনি জানেন না সৃষ্টিকর্তা কোন সময় কিভাবে আপনাকে হয়তোবা এই অপরাধের শাস্তি দিতে পারে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা মাত্র 5 মিনিটের 5 মিনিট পর আবারো ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge yourself Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo Recharge yourself पांच मिनट पर प्रिय श्रोता आबार स्वागत रॉयल टाइगर ड्रिंक प्रेजेंस जहा बोलिबो सत्य बोलिबोते आपनारा सुनछेन शाह आलमेर जीवनेर अप्रिय सत्य आमरा कथा ना बाड़िये तार काछे आबारो फिरछि शाह आलम हाँ आपनि बेर होलेन तारपर आबार डेलिगेटेर बाहिरे आसार परे छोट भाई जेटा आमारे देखाशोना करत स्वामी फोन दिलाम जे भाई এইমাত্র বাড়াইলাম তাকে ঠিক আছে ভাই আপনি কোনাবাড়ির দিকে যান আমি আমি তো রাস্তাঘাট চিনি না সেই ৯২ ঢুকছি ২০১৭ আমি যে অবস্থায় আমি যে সময় বাইরে ছিলাম অবস্থা তো রাত দিন তফাৎ আমি তো বাড়ি চিনব না কিভাবে যাবো আমার সাথে তো কেউ নাই এই জন্য ছোট ভাই আমাকে এই স্বামী বেশি দেখাশোনা করতো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো ভাইটা তা আমি ওই ছোট ভাই বললাম কিছুক্ষণ পরে দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে আসছে বাড়ির আশেপাশের লোকজন মোটর সাইকেলে তুলে নিয়ে বাইরে গেল যা কি বাড়িতে তো কোনোই পেলাম না মা নাই মাকে হারাচ্ছি এই সময়ের মধ্যে মা মারা গেছে মা আমার সঙ্গেই মারা গেছে দাদিটাও আমার সঙ্গে মারা গেছে আমার মায়ের তো বয়স বেশি ছিল না আমার সঙ্গেই মারা গেছে দাদিও মারা গেছে আমার একটা পাগলি বোন ছিল সেটাও মারা গেছে আবার আব্বা আবার দ্বিতীয় বিয়ে করছে আমি তো শূন্য হাতে আবার গেছি কারাগার থেকে পরে ছোট ভাই আমাকে দেখাশোনা করতেছে খরচপাতি দিতেছে টুকটাক চলতেছি আমার বাকি যে কয়দিন বেঁচে থাকি দিন শরীরে শক্তি আছে শক্তি খাটা যে কাজ করি কাজ করে খাওয়ার ইচ্ছা আছে আপনার যে মেয়েটা ছিল ওই মেয়েটা কোথায় আপনার যে দ্বিতীয় স্ত্রী মমতা ওদের কারো কাছে আর যায়নি খোঁজ খবর নেয় না যাওয়ার ইচ্ছাও আমার নাই খোঁজ খবর নেয়নি ওরা খোঁজ খবর নেয় নাই 25 বছর কারাগারে থাকছি কেউ খোঁজ নেয় না আমার কেউই নেয়নি আমিও নেইনি কারোর খোঁজ খবর নেব না আমি এইভাবেই আছি বর্তমানে কিছু বলার আছে আমাদের লিসনার যারা হ্যাঁ অবশ্যই বলার আছে বলবো তো অবশ্যই যারাই বেশি রেডিও শুনতেছেন আমার গল্প শুনলেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ আমি যে ভুল করছি এই ভুলটা যেন করেন না কেউ আসলে নারী সবারই ঘরণী হয়তোবা কারোর মা কারোর বোন এদেরকে অবহেলা করা যাবে না এরা তো আমাদের জন্যই সৃষ্টি করছে আমি দেখছি কারাগারে সবচেয়ে বেশিরভাগ স্ত্রী স্বামীর জন্য মার পরে স্ত্রী কারাগারে ওই মার স্ত্রী স্বামীর জন্য যা করার করছে আর কেউ করে নাই আসলে আমি ভুল করে ফেলাছিলাম আর তখন আমার সেন্স মাথাটাও ঠিক ছিল না এই ভুলটা কেউ করেন না আমার অনুরোধ থাকবে যারা শুনতেছেন তাদের কাছে এরা ভুল করলে সেটা সমাধান করবেন এইরকম ভুল কেউ করবেন না এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারি অন্যায় থেকে বিরত থাকতে পারি ন্যায় রোজগার করে খেতে পারি এটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমার আর কিছু ছাড় পাওয়ার নাই সবার কাছে এটা দোয়া আমার জন্য আমার ছোট ভাইটা যে আমাকে বেশি আদর করে স্বামীর জন্য দোয়া করবেন সবাইকে আমার ধন্যবাদ আপনাকেও জানাবো যে জেল থেকে আপনি পরিকল্পনা করেছিলেন এখানে এসে কনফিউজ করবেন আপনি মানুষকে সচেতন করবেন সে কাজটি আপনি করেছেন আল্লাহ আপনাকে মাফ করুক এবং আপনি যে বাকি যে জীবনটুকু বেঁচে আছেন সেই জীবনটুকুতে নিশ্চয়ই আল্লাহ আপনাকে এমন কিছু করার সুযোগ দিক যাতে করে আপনি জীবন দশায় অনেক মানুষের ভালোবাসা পেয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারেন শুধু এতটুকুই বলার আছে ডক্টর তাজুল ইসলাম আজকের এই স্টোরিটা আজকের এই কনফেসটা আমার কাছে মনে হলো জেবিএসবি কে অন্যরকম একটা মাত্রায় নিয়ে গেল এবং আমার জানা মতে এখন পর্যন্ত যাহা বলিব সত্য বলিবতে এত লং টাইম জেল খেটে আসা কোনো মানুষ কখনো কনফেস করেনি এবং তিনি স্বেচ্ছায় গিয়ে এরকম ঘটনা ঘটার পরে থানায় গিয়ে সারেন্ডার করে এই জীবনটা বেছে নিয়েছিলেন একটা অসম্ভব রকমের খারাপ মানুষ তার মধ্যে ছিল যে কারণে তিনি খুন করেছেন ঠিক খুন করবার পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবেই আমরা একটা অসম্ভব ভালো মানুষকে পেয়েছি, যে মানুষটি স্বেচ্ছায় গিয়ে থানাতে আত্মসমর্পণ করে ২৫টি বছর জীবনের সবচাইতে গোল্ডেন টাইম, তিনি চাইলে এটাকে অস্বীকার করতে পারতেন, চাইলে লুকিয়ে যেতে পারতেন, চাইলে তিনি এখান থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পারতেন, তিনি সেটা করেননি। ২৫টা বছর জেলের কঠিন জীবন বেছে নিয়েছিলেন। এই যে মানুষের মধ্যে ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড ক্যারেক্টার, এই যে মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটো মিলিয়ে যে বসবাস, সেটার ব্যালেন্স করাটা অনেক বেশি জরুরি। আপনি কি বলতে চান আজকের এই যাহা বলিব সত্য বলিব শুনে? কজ আই এম রিয়েলি টাচ। আপনার কি বলার আছে? সম্মানিত শ্রোতা, আমাদের আজকের শাহ-আলমের কাহিনী খুবই করুণ এবং আমাকে মর্মাহত করেছে। সামান্য কিছু ভুলের কারণে, সামান্য কিছু মনোমালিন্যের কারণে অথবা ভুল বোঝাবুঝির কারণে জীবনে যে কত বড় অঘটন ঘটে এবং কত মারাত্মক বিভিন্ন কাজ হয়ে যায়, সেটা একটা উদাহরণ শাহ-আলম। তবে যেটা এর পিছনে প্রেক্ষাপট, আমরা এই পর্যন্ত যত অপরাধের কাহিনী দেখেছি বা খারাপ হওয়ার কাহিনী দেখেছি, সবই দেখেছি বা যে অল্প বয়সে প্রেম করে অল্প বয়সে বিয়ে করে ফেলা। আর শাহ-আলম তাই করেছে। ক্লাস 7-এ পড়ে সে একটা মেয়ের সঙ্গে প্রেমে পড়ে, তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং এক সময় সেই অবিবাহিত অবস্থায় তাকে বিয়ে করতে হয়। এই যে অপ্রাপ্ত বয়সে প্রেম ও বিয়ে, এটা বড় সমস্যা হচ্ছে যে গার্জিয়ানদের কাছে তারা ঠিক মতন বলতে পারে না, কারণ গার্জিয়ানরা মেনে নেয় না। শাহ-আলমের মা বাবাকে সে জানাইতে পারে নাই বা জানাইও নাই, ভয় জানাইতে পারেনি। আমাদেরকে শিখতে হবে, জানতে হবে যে প্রথমত যারা শুনছেন কিছু তরুণ তরুণীরা, যে এভাবে অল্প বয়সে প্রেম করে বিয়ে করাটা কত রকমের খারাপ পরিণতি হতে পারে, সেটা কিন্তু না ভেবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি যদি আমার মা বাবাকে জানাইতে নাই পারি বা তাদের মতামত নিতে নাই পারি, এবং আমি যদি আমার নিজের উপার্জনের উপর নির্ভরশীল করে সংসার না চালাতে পারি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ডিসিশন নিয়ে পরবর্তী পর্যায়ে এই যে শাহ-আলম যেরকম হলো, নিজ হাতে নিজের স্ত্রীকে খুন করা এবং তার জন্য 25 বছর জেলে থাকা, এই মর্মন্তর কাহিনী কেন আমাদের শুনতে হবে? অতএব প্রথমত যারা শুনছেন কিছু তরুণ তরুণীরা, তাদের ক্ষেত্রে আহ্বান থাকবে যে আবেগের কারণে, সম্পর্কের কারণে ভালো লাগতে পারে। ভালো লাগাটা যদি বিয়ে করার প্রস্তাবে যেতে হয়, তখন ভাবতে হবে যে বিয়েটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্ত যে কোনো বয়সে নেওয়া যায় না এবং এটা একা একই নেওয়া যায় না। এটা শুধুই কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটা পারিবারিক, সামাজিক এবং আইনগত এবং ধর্মীয় বিষয়। অতএব এই এত বড় ব্যাপারটা যাতে হালকা করে দেখা না হয়। আর গার্জিয়ানদেরও খোঁজ খবর রাখতে হবে, যেখানে দেখা যায় যে শাহ-আলমের বাবা মা বা কেউ জানতো না যে সে একটা বিয়ে করেছে, অথচ তার কিন্তু টাকা পয়সা সব, সে দোকানে টাকা পয়সা সব খরচ করে ফেলছে। পরে তারা কি উল্টা বুঝলো, যে কেউ একটা জানাইলো যে অন্য একটা খারাপের পিছনে খরচ করছে, অন্য একটা খারাপের পিছনে খরচ করছে, যেটা একটা ভুয়া খবর, সেটাই তারা বিশ্বাস করলো, খোঁজ খবর নিল না। এই খোঁজ খবর নিতে গেলে তো তারা জানতে পারতো যে আসলে শাহ-আলম একটা বিয়ে করছে, ওই মেয়ের পিছনে যাচ্ছে। তার মানে আমাদের গার্জিয়ানরা ঠিক মতন খোঁজ খবরও পর্যন্ত নেয় না, একটা ভুয়া খবরে বিশ্বাস করলো, অথচ সত্য খবরে খোঁজও নিল না, জানতে পারলো না। যার ফলে কি হলো, সে ওই আরটা জোর করে একটা বিয়ে করতে হলো। কিন্তু শাহ-আলম এদিক থেকে ভালো ছিল, সে কিন্তু প্রথম ওয়াইফের প্রতি তার নিষ্ঠা ছিল, সে পরে প্রথম ওয়াইফকে নিয়ে সে ঢাকা চলে আসে। এরপরে তার দ্বিতীয় বউ স্বাভাবিকভাবেই তালাক হয়ে যায়, সেখান থেকে। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আরো অঘটন ঘটতো আমাদের দেশে, কিন্তু এই ঘটনাটা ঘটে আমাদের দেশে, নিম্নবিত্তের মধ্যবিত্তের এই ঘটনাটা এমন হয় যে নিজেদের মেয়ে, নিজের শালী বা আত্মীয়জন থাকলে কোন একটা ছেলেকে যদি একটু একটু মনে হয় যে না, একটু কর্মঠ আছে, একটু উপার্জন করতে পারবে বা দেখতে ভালো, তাহলে তার কাছে ঘষিয়ে দেওয়া, তাকে দিয়ে দেওয়ার, এটা ঠিক আছে। সে যদি অবিবাহিত হয়ে থাকে, তার কাছে ঘষিয়ে দেওয়া তুমি চেষ্টা করতে পারো। কিন্তু শাহ-আলম বিবাহিত একটা লোক এবং তার বাসায় ভাড়া থাকে, সেই বউকে সঙ্গে মিথ্যা কথা বলে সন্দেহ সৃষ্টি করে, একটা জগদাগাছি লাগিয়ে তারপরে সে চাইছিল যে তার সংসারটা ভাঙতে এবং তারপরে শাহ-আলমের সঙ্গে তার শালীর বিয়ে দিতে। মানুষের কত জঘন্য রকমের মনোবৃত্তি থাকে বা ইচ্ছা থাকে এবং তারা যে কত কিছু করতে পারে, এটা এই চলচ্চিত্র আমরা এখানে দেখতে পেলাম। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে যে নাই তা না, আছে, এবং তাদেরকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে মানুষ কত লোভী হতে পারে এবং নিষ্ঠুর হতে পারে। এই যে পরস্পরের সম্পর্ক খারাপ করে দিল, এটা খারাপ এমন পর্যায়ে করলো যে সন্দেহের সৃষ্টি করলো। আমি আমার তৃতীয় পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, যে স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে সবচেয়ে জঘন্য এবং খারাপ ব্যাপারটা হচ্ছে সন্দেহ সৃষ্টি করা বা সন্দেহতেই হওয়া। যে কোনো ধরনের জগদাগাতি এমনি একদিন বা দুদিন পরে মিটে যেতে পারে, কিন্তু একবার সন্দেহ ঢুকে গেলে, সন্দেহ মানুষের মনকে এত বিষাক্ত করে, এত ক্লেদাক্ত করে, এত যন্ত্রণা দেয় যে এটা সহজে নিরসন করা যায় না। সন্দেহবাতিকতা জীবন সংসার জীবনটাকে দুঃসহনীয় করে তোলে এবং জাহান্নামের মতন করে তোলে এবং সেখানে সন্দেহ সাধারণ সন্দেহতা হয়তো নিজেরা ম্যানেজ করা যাইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না জীবন সংসারটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া হইতে পারে যেই সন্দেহ একেবারে বদ্ধমূল হয়ে যায় যেটাকে কোনোভাবেই কোনো প্রমাণ দিয়ে কোনো যুক্তি দিয়ে বিশ্বাস করা যায় না সেটা কিন্তু একটা বড় ধরনের মানসিক রোগ সেটাকে ওষুধ ইনজেকশন দিয়ে চিকিৎসা করতে হয় আরেক ধরনের সন্দেহবাতিকতা আছে যেটা হয়তো ওষুধ না লাগলে কিন্তু কাউন্সিলিং এবং ম্যারিটাল দাম্পত্য কাউন্সিলিং দিয়ে সেটাকে চিকিৎসা করা যায় এখন যারা শুনছেন যদি দেখা যায় যে পরিবারে এরকম একজন আরেকজনকে সন্দেহ করে সেটাকে হালকা করে দেখবেন না কারণ দাম্পত্য জীবনে সবচেয়ে বড় সংকট এবং জটিল সমস্যা তৈরি করে এই সন্দেহবাতিকতা এবং এটার জন্য কিন্তু প্রফেশনাল চিকিৎসা আছে প্রথম দিক থেকেই সেটা করতে হবে তা না হলে কিন্তু হয়তো শাহ-আলমের মতন এরকম থেকে অঘটন ঘটানো পাইতে পারে তবে আমরা শাহ-আলমকে সাধুবাদ জানাই শাহ-আলম কিন্তু তার প্রথম স্ত্রীর প্রতি যথেষ্ট ডেডিকেটেড ছিল যদিও ভুলভাবে সন্দেহ করে সেটাকে হত্যা করেছে কিন্তু পরে সে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছে এবং 25 বছর সে জেল কেটেছে তার জীবনের সুবর্ণ সময়টাই সে নষ্ট হয়ে গেছে এইভাবে এবং সে এখানে এসে আবার জেবিএসপির কাছে আসে সবাইকে জানানোর চেষ্টা করছে তার অপরাধের কাহিনী আমরা আশা করি শাহ-আলমের মতন এরকম মানুষের কাহিনী থেকে অনেকেই শিখবেন যে সাধারণ ভুল থেকে যে ভুল আমরা ইচ্ছা করলে খণ্ডন করতে পারি অথবা যে ভুলের সমাধান আমরা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে করতে পারি সেই ভুল থেকে যেন আমরা বড় কোনো অঘটন না ঘটাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ শেষ হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস জাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে যারা এতক্ষণ ধরে শুনছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বারবারই বলি আবারও বলছি একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক আজকের মতো শেষ করছি শুভরাত্রি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্যেই যাহা বলিব